এবারের নিয়ম হচ্ছে যাদের বয়স 14-এর নিচে তাদের বিকেল 5টার আগে ঘরে ফিরতে হবে, যাদের বয়স 18-এর নিচে তাদের ফিরতে হবে 6টার মধ্যে। খোকনের বয়স 13 বছর 3 মাস, কাজেই তার বাইরে থাকার মেয়াদ 5টা, কিন্তু এখন বাজছে 7:30। বাইরের কাছাকাছি এসে খোকনের বুক শুকিয়ে তৃষ্ণা পেয়ে গেল। আজ বড় চাচার সামনে পড়ে গেলে ভূমিকম্প হয়ে যাবে। অবশ্য চমৎকার একটা গল্প তৈরি করা আছে। খোকন ভেবে রেখেছে সে মুখ কালো করে বলবে, সাজ্জাদের সঙ্গে স্কুলে খেলছিলাম, হঠাৎ দেখলাম বিরাট একটা মিছিল আসছে, সবাই খুব স্লোগান দিচ্ছে, জাগো বাঙালি জাগো, আমরা দূর থেকে দেখছি। এমন সময় গণ্ডগোল লেগে গেল, পুলিশের গাড়ির ওপর সবাই ইটপাটকেল মারতে লাগলো, চারদিকে হইচই ছুটাছুটি। আমি সাজ্জাদকে সঙ্গে নিয়ে ছুটতে লাগলাম, পেছনে চারদিকে পটাপট শব্দ হচ্ছে, বোধহয় কুলি হচ্ছে। আমরা আর পেছন ফিরে তাকাইনি, ছুটছি তো ছুটছি, তাই ফিরতে দেরি হলো। খুবই বিশ্বাসযোগ্য গল্প। আজকাল রোজই মিছিল হচ্ছে আর রোজই গণ্ডগোল হচ্ছে। মিছিলের ঝামেলা পড়ে যাওয়ার কথা সবাই বিশ্বাস করবে, কিন্তু মুশকিল হচ্ছে বড় চাচাকে ঠিক সাধারণ মানুষের পর্যায়ে ফেলা যায় না। তার সম্ভবত 3 নম্বর চোখ বলে কিছু আছে, যা দিয়ে তিনি অনেক দূর পর্যন্ত দেখে ফেলেন। কথা বলতে শুরু করেন অত্যন্ত নিরীহ ভঙ্গিতে, ভাবখানা এরকম যেন কিছুই জানে না। সেবারের ঘটনায় ধরা যাক, ফজলুর পাল্লায় পড়ে ফার্স্ট শো সিনেমা গলিয়াথ অ্যান্ড দ্য ড্রাগন। খুবই মারাত্মক ছবি দেখে বাড়িতে পা দেয়া মাত্র বড় চাচার সামনে পড়ে গেল। বড় চাচা হাসি মুখে বললেন, এই যে খোকন, এই মাত্র ফিরলে বুঝি? জি চাচা। একটু মনে হয় দেরি হয়ে গেছে, অঙ্ক করছিলাম। তাই নাকি? জি, ফজলুর এক মামা এসেছেন, খুব ভালো অঙ্ক জানেন, উনি দেখিয়ে দিচ্ছিলেন। পাটিগণিত? জি পাটিগণিত, পাটিগণিতে উনি ভালো জানেন, তৈলাক্ত বাসের অঙ্কটা আজ খুব ভালো বুঝেছি। একটা মুশকিল হয়ে গেল খোকন, তোমার দেরি দেখে ফজলুদের বাসায় লোক পাঠানো হয়েছিল, কিন্তু সে তোমায় দেখতে পায়নি। খোকন মহা বিপদেও মাথা ঠান্ডা রাখতে পারে, এবারও পারল। আমরা তো ফজলুর বাসায় অঙ্ক করছিলাম না, ওদের বাসায় খুব গণ্ডগোল হতো, তাই আমরা জহিরদের বাসায় গেলাম। এটা ভালোই করেছ, পড়াশোনা করার জন্য নিরিবিলি দরকার। ফজলুর মামা যে তোমাদের জন্য এতটা কষ্ট স্বীকার করেছেন, সেজন্য তুমি তাকে আমার হয়ে ধন্যবাদ দিও। জি চাচা, দেব। আর তুমি তাকে আগামীকাল আমাদের বাসায় চা খেতে বলবে, তুমি নিজে গিয়ে তাকে নিয়ে আসবে, কেমন? খোকন ফ্যাকাশে হয়ে গেল। বড় চাচা চশমার কাজ পরিষ্কার করতে করতে বললেন, খোকন কি সিনেমা দেখলে? এই হচ্ছেন বড় চাচা, এরকম একজন মানুষের ভয় যদি কারো বুক কাঁপে তাহলে বোধহয় তাকে ভীরু বা কাপুরুষ বলা ঠিক হবে না। খোকন এই ঠান্ডার মধ্যেও ঘামতে লাগলো। তবে একতলার সবচেয়ে বাদিকের ঘরটিতে আলো চলছে, এটা একটা সুলক্ষণ, এর মানে হচ্ছে বড় চাচার কাছে মক্কেল এসেছে, তিনি মামলার নথিপত্র নিয়ে ব্যস্ত। খোকন এত রাত পর্যন্ত বাইরে, এটা বোধহয় এখনও ধরতে পারেননি, যা হওয়ার হবে। খোকন খোলা দরজা দিয়ে ঢুকে পড়ল, কিন্তু আশ্চর্য কিছুই হলো না। সবাই যেন কেমন খুশি খুশি, উৎসব উৎসব একটা ভাব। ছোটরা চিৎকার চেঁচামেচি করছে, কেউ তাদের বকছে না। বড় চাচি পান বানাতে বানাতে কি একটা গল্প বলে হেসে গড়িয়ে পড়ছেন। ঈদের আগের রাতে যেরকম একটা আনন্দভাব থাকে, চারদিকের অবস্থা সেরকম। কিছু ঘটেছে, কিন্তু এখনই কাউকে কিছু জিজ্ঞেস করা ঠিক হবে না। খোকন এমন ভঙ্গিতে ঘুরে বেড়াতে লাগলো যেন সে সারাক্ষণ বাড়িতেই ছিল। অঞ্জু আর বিলু সাপ লুডু খেলছিল, ওদের পাশেও কিছুক্ষণ দাঁড়ালো। এই বিলুটা মহা চোর, তার পড়েছে 4, কিন্তু সে 5 চেলে তরতর করে মই বেয়ে উঠে গেল। পরের বার উঠল 5, একেবারে সাপের মুখে, সে আবার চালল 4। খোকন বলল, এইসব কি হচ্ছে বিলু? কিছুই হচ্ছে না, তুমি মেয়েদের খেলায় কথা বলতে এসেছো কেন? কোথায় ছিলে সারা সন্ধ্যা? ঘরেই ছিলাম, যাবো আবার কোথায়? খোকন সেখানে আর দাঁড়ালো না, চলে এলো দোতলায়। বাবার ঘরে গিয়ে তাকে জিজ্ঞাসা করল, প্যাথোলজি শব্দের মানে কি? যাতে বাবা বুঝতে পারেন সে পড়াশোনা নিয়েই আছে। বাবাকে কিছু জিজ্ঞেস করা মুশকিল, তিনি অল্প কথায় কোনো জবাব দিতে পারেন না। প্যাথোলজি শব্দের মানে বলতে তিনি 15 মিনিট সময় নিলেন, চিকিৎসাশাস্ত্রের কথা বললেন, ভেষজ বিজ্ঞানের ইতিহাস বললেন, শরীরবিদ্যায় প্রাচীন গ্রিকদের অবদানের কথা বললেন। খোকন চোখ বড় বড় করে শুনল, তার ভঙ্গিটা এরকম যেন সে খুব মজা পাচ্ছে। বাবা বক্তৃতা শেষ করে বললেন, যা যা বললাম সব খাতায় লিখে রাখবে। জি রাখব। লিখবার আগে ছোটদের এনসাইক্লোপিডিয়াটাও দেখে নেবে, আমি হয়তো অনেক পয়েন্ট মিস করেছি। আমি দেখে তারপর লিখব। গুড। আর শোনো, সন্ধ্যাবেলা তোমার মা তোমার খোঁজ করছিলেন, সারা বিকাল তুমি তার কাছে যাওনি,
চারদিকে ঝামেলা টামেলা হচ্ছে, সে খুব চিন্তিত থাকে। যাও দেখা করে আসো। মা থাকেন দোতলার সবচেয়ে শেষ ঘরটায়। দীর্ঘদিন ধরে তিনি বিছানায় শুয়ে আছেন। হার্টের খুব খারাপ ধরনের একটা অসুখ, যাতে একটু নড়াচড়া করা যায় না। রাতের বেলা একজন অ্যাংলো নার্স মিস গ্রিফিন এসে মার সঙ্গে থাকে। সে ছেলেদের মতো সিগারেট খায়। বাচ্চারা কেউ শব্দ করে সিঁড়ি বেয়ে দোতলায় উঠলে প্রচণ্ড ধমক দেয়। মিস গ্রিফিন মার ঘরের সামনের বারান্দায় এসে সিগারেট টানছিল। খোকনকে দেখেই ভ্রু কুচকে বলল, কি চাও? মার কাছে যাব। এখন না, এখন ঘুমাচ্ছে, সকালে আসবে। গো অ্যাওয়ে। খোকন নিচে নেমে এসে দেখল টেবিলে ভাত দেওয়া হয়েছে। ফার্স্ট ব্যাচ খেতে বসবে। ফার্স্ট ব্যাচ হচ্ছে বাচ্চাদের, যাদের বয়স 15-এর নিচে তাদের। এদের সঙ্গে বসে খেতে খোকনের লজ্জা লাগে, কিন্তু কিছুই করার নেই, বড় চাচার নিয়ম। কবির ভাই গত নভেম্বরে 15-তে পড়েছেন, কাজেই তিনি এখন গম্ভীর মুখে সেকেন্ড ব্যাচ বড়দের সঙ্গে খেতে বসেন। ফার্স্ট ব্যাচ খেতে বসলেই এক ফাঁকে এসে বলেন, আহ বড় গণ্ডগোল হচ্ছে, খাওয়ার সময় এত কথা কিসের? খোকনের গা জ্বলে যায়, কিন্তু সহ্য করা ছাড়া উপায় কি? খেতে বসেই খোকন জানতে পারল কি জন্য আজ বাড়িতে এমন খুশি খুশি ভাব। ছোট চাচারা আমেরিকা থেকে ঢাকা চলে আসছেন, বিদেশ আর ভালো লাগছে না। আনন্দে খোকন বিষম খেয়ে ফেলল। ছোট চাচা এখন থেকে এ বাড়িতেই থাকবেন, এর চেয়ে আনন্দের খবর আর কিছু কি হতে পারে? ছোট চাচা ফুর্তি ছাড়া এক মিনিটও থাকতে পারেন না, সবসময় তার মাথায় মজার মজার সব ফোন দিয়ে আসে। খোকন যখন ক্লাস 3-তে পড়ে তখন তিনি একবার ঠিক করলেন ঢাকা শহরের ভিক্ষুকদের গড় আয় কী তা নিয়ে একটা সমীক্ষা চালাবেন। সমীক্ষার বিষয় হচ্ছে একজন ভিক্ষুক দৈনিক কত আয় করে। তারপর একদিন সত্যি সত্যি নকল দাড়িকোফ লাগিয়ে ময়লা একটা লুঙ্গি পরে খালি গায়ে ভিক্ষা করতে বেরুলেন। দুপুর 3টার মধ্যে 250 চাল, 1.35 টাকা এবং একটা ছেঁড়া হলুদ রঙের সোয়েটার পেয়ে গেলেন। গম্ভীর হয়ে বললেন, পেশা হিসেবে ভিক্ষাবৃত্তি খুব খারাপ না। যে লোক এমন একটা কাণ্ড করে তাকে ভালো না বেশা কি পারা যায়? খোকন খাওয়া শেষ করে যখন হাত মুখ ধুচ্ছেন তখন বড় চাচা বেরুলেন তার ঘর থেকে। খোকনের সামনে দাঁড়িয়ে শান্তস্বরে বললেন, 7:10 আগে আমি তোমাকে এ বাড়িতে দেখিনি, কোথায় ছিলে? বাথরুমে ছিলাম। এটা বলার চেষ্টা করল খোকন, কিন্তু বলতে পারল না। কথা গলা পর্যন্ত এসে আলজিবে ধাক্কা খেয়ে থেমে গেল। চারদিকে হাঙ্গামা হজ্জত হচ্ছে, এর মধ্যে তুমি বাইরে, স্বাধীনতা বেশি পেয়ে যাচ্ছ। যাই হোক, তুমি কোথায় ছিলে, কি করছিলে তা শুদ্ধ বাংলায় লিখে আজ রাত 10টার মধ্যে আমার কাছে জমা দেবে। জি আচ্ছা। কাল সারাদিন ঘর থেকে বেরোবে না, সারাদিন থাকবে দোতলায়, নিচে নামবে না। জি আচ্ছা। মিছিল টিছিলে গিয়েছিলে নাকি? জি না। ঠিক আছে, যাও। খোকন দোতলায় তার নিজের ঘরে এসে মুখ কালো করে বসে রইল। কী জন্য আজ ফিরতে দেরি হয়েছে তার লেখাটা ঠিক হবে কিনা বুঝতে পারল না। বিষয়টা গোপনীয়, কিন্তু বড় চাচার কাছে গোপন করা কি বুদ্ধিমানের কাজ হবে? নির্ঘাত ধরে ফেলবেন। খোকন একটি দীর্ঘশ্বাস ফেলে সত্যি কথাই লিখতে শুরু করল। লেখা হলো সাধু ভাষায়, আজ 22 ফেব্রুয়ারি 1971, আমরা একটি গোপন দল করিয়াছি। দলটির নাম ভয়াল 6। দলের সদস্য সংখ্যা 6। সদস্যরা কিছুদিনের মধ্যে পায়ে হাঁটিয়া পৃথিবী ঘুরিতে বাহির হইবে। আমাদের প্রথম গন্তব্য আফ্রিকার গহীন অরণ্য, কঙ্গো নদীর পার্শ্ববর্তী অঞ্চল। প্রায় 10টা বাজে। ভয়াল 6 বাহিনীর 2 সদস্যকে দেখা গেল খোকনদের বাড়ির সামনে হাঁটাহাঁটি করছে। 2 বেশ চিন্তিত। একজনের নাম শাহজাহান, সে বেশ বেটে। তার বন্ধুত্বের ধারণা যতই দিন যাচ্ছে ততই সে বেটে হচ্ছে। ক্লাস 6-এ পড়ার সময় সে নাকি এতটা বেটে ছিল না। ক্লাসের ছেলেরা তাকে শাহজাহান ডাকে না, ডাকে বল্টু। বেটে ছেলেদের ঘনিষ্ঠ বন্ধুরা সাধারণত খুব লম্বা হয়, কিন্তু শাহজাহানের ক্ষেত্রে একটি ব্যতিক্রম আছে। তার ঘনিষ্ঠ বন্ধু সাজ্জাদও সাইজে শাহজাহানের মতোই। সাজ্জাদ পড়াশোনা ও মারামারি দুটোতেই সমান দক্ষ বলে তার অন্য কোনো নাম নেই। ক্লাস 7-এ পড়ার সময় টুনু তাকে 2-1 মুরগি ডাকার চেষ্টা করেছে। সাজ্জাদ টিফিন টাইমে টুনুর নাকে গদাম করে একটা ঘুষি মেরে বলেছিল, আর মুরগি ডাকবেই? টুনু 2 নাক চেপে বলেছিল, না। টুনু মুরগি নাম দ্বিতীয়বার উচ্চারণ করেনি, উল্টো তাকেই সবাই চীনা মুরগি ডাকতে শুরু করল। চীনা মুরগিও ভয়াল 6 বাহিনীর একজন সদস্য। তারও খোকনদের বাসায় আসার কথা ছিল, আসতে পারেনি, কারণ তার ছোট ভাই আজ সকালেই সাইকেলের নিচে পড়ে হাত ছিলে ফেলেছে। টুনুকে তার ভাইয়ের সঙ্গে হাসপাতালে যেতে হয়েছে। 9:30 মধ্যে টুনুর চলে আসার কথা, কিন্তু আসছে না। এদিকে খোকনও বেরুচ্ছে না বাড়ি থেকে। সাজ্জাদ বলল, কি করবি পন্টু, গেট দিয়ে ঢুকবি খোকনদের বাড়ি? না,
না কেন, খেয়ে তো ফেলবে না, দারোয়ানকে গিয়ে বলবো আমরা খোকনের বন্ধু, তুই গিয়ে বল। সাজ্জাদ সাহস করে গেট পর্যন্ত এগিয়ে গিয়েও ফিরে এলো। খোকনদের বাড়ির দারোয়ানটির চাউনি খুব আন্তরিক মনে হলো না তার কাছে, তার উপর আবার একটি কুকুর আছে। গেটের কাছে যাওয়া মাত্রই সে এমন একটি ডাক ছাড়ল যাকে কুকুরের ডাক বলে মনে হয় না। বল্টু বলল, কিহরে ভিতর ডিম, গেলি না ভিতরে? বড়লোকের বাড়িতে ঢুকতে ইচ্ছা করে না। হ্যাঁ, বল্টু কিছু বলল না, কারণ এটি তারও মনের কথা, যে বাড়ির ছেলেদের পাঁচ জোড়া জুতা থাকে সে বাড়িতে ঢুকতে ভালো লাগে না। সাজ্জাদ বলল, আচ্ছা ঢিল মারলে কেমন হয়? খোকনের ঘরের জানালায় চল ঢিল মারি। কোনটা ওর জানালা? সাজ্জাদ চুপ করে গেল। খোকনের ঘর কোনটি তা তার জানা নেই, একদিন মাত্র সে এসেছিল এ বাড়িতে, তাও ভেতরে ঢুকেনি। আচ্ছা সাজ্জাদ চল দারোয়ানকে গিয়ে বলি ভেতরে খবর দিতে, খোকনকে গিয়ে বলবে দুজন বন্ধু এসেছে খুব জরুরি দরকার। যদি না যায়? যাবে না মানে? একশো বার যাবে। তাহলে তুই গিয়ে বল, আমি একা বলবো কেন, আমার কি দায় পড়ল? দুজনের কাউকে যেতে হলো না, দেখা গেল দারোয়ান নিজেই আসছে। গেটের ভেতরে তাকে যেরকম ভয়ঙ্কর মনে হচ্ছিল এখন আর সেরকম মনে হচ্ছে না। আপনাদের ডাকে। কে ডাকে? বড় সাহেব, আসেন আমার সাথে। বল্টু এবং সাজ্জাদ মুখ চাওয়াচুয়ি করতে লাগলো। বড় সাহেব মানে খোকনের বড় চাচা, তিনি তাদের ডাকবেন কেন শুধু শুধু? এই সময় টুনুকে আসতে দেখা গেল, সে বোধহয় কিছুটা আঁচ করেছে। সাজ্জাদ দেখলো টুনু দাঁড়িয়ে আছে। পর মুহূর্তে টুনুকে লম্বা লম্বা পা ফেলে পাশের গলিতে ঢুকে পড়তে দেখা গেল। এরকম ভিতুর ডিমকে ভয়াল ছয়ে ঢোকানো খুব ভুল হয়ে গেছে। বড় চাচা ইজি চেয়ারে শুয়েছিলেন, ওদের দেখে উঠে বসলেন। খোকনের সঙ্গে মনে হয় তোমাদের খুব জরুরি প্রয়োজন, অনেকক্ষণ ধরেই দেখছি ঘুরঘুর করছো, তোমরা দুজনে কি ভয়াল ছয়ে আছো? তোমরা কি খোকনের বন্ধু? জি। আফ্রিকার গ্রহীন অরণ্যে যাচ্ছ কবে? প্রশ্ন করা হলো বল্টুকে। বল্টুর কপালে বিন্দু বিন্দু ঘাম জমল। খুব শিগগিরই রওনা হচ্ছ নাকি? জি। পায়ে হেঁটেই যাবে? জি। প্রথমে একেবারে আফ্রিকার গহীন অরণ্যে? এ দেশটা একবার দেখে নিলে হতো না? এই দেশ আমরা পরে দেখব। আমার মনে হয় প্রথমে নিজের দেশটাই দেখা উচিত, আমি হলে তাই করতাম। বসো, তোমরা ওই চেয়ারে বসো। ওরা বসার প্রায় সঙ্গে সঙ্গে প্লেটে করে সন্দেশ চলে এলো। বড় চাচা বললেন, খোকনের সঙ্গে তো আজ দেখা হবে না, ও আজ সারাদিন ঘর থেকে বেরোতে পারবে না। জিজ্ঞেস করো কেন খোকন আসবে না? ও কাল রাত 9টার পর বাড়ি ফিরেছে, সেজন্য শাস্তি, বুঝতে পারছো? জি। তোমরা ছাড়া আর কে কে যাচ্ছ? সব মিলে 6 জন না? জি না, 5 জন। টগরাত সকালে বলেছে সে যাবে না। যাবে না কেন? ওর নাকি ভয় লাগছে। তাহলে তোমরা এখন ভয়াল 5? জি। আমার তো মনে হয় আরও কমবে, শেষ মুহূর্তে অনেকেই পিছিয়ে পড়বে, শেষ মুহূর্তে অনেকের সাহস থাকে না। খাও সন্দেশ, খাও সন্দেশ। খাচ্ছ না কেন? যে কটি খেতে পারো খাও। গপ গপ করে 5-6টা সন্দেশ শেষ করে দেওয়াটা অভদ্রতা হবে ভেবে বল্টু ইতস্তত করছিল। বড় চাচা বললেন, খেতে ইচ্ছে হলে খাবে, না খাওয়ার মধ্যে কোনো ভদ্রতা নেই। সাজ্জাদ একসঙ্গে 2টো সন্দেশ মুখে পুরে দিল। মিষ্টির ভেতরেও যে এমন সুন্দর গন্ধ থাকতে পারে তাহা তার জানা ছিল না। আচ্ছা তাহলে তোমরা যাও, খোদা হাফেজ। বল্টুর ইচ্ছে হলো এগিয়ে গিয়ে পা ছুলে সারাম করে ফেলে, মুরব্বীদের সঙ্গে হঠাৎ দেখা হলে যেরকম করা হয়, কিন্তু সাহসে কুলাল না। যখন বেরিয়ে যাচ্ছে তখন বড় চাচা আবার ডাকলেন, তোমাদের একটা কথা জিজ্ঞেস করা হয়নি, তোমরা কি মিছিলে যাও? অর্থাৎ আমি জানতে চাচ্ছি ভয়াল ছয়ের সদস্যরা মিছিলে যায়? সাজ্জাদ ইতস্তত করে বলল, ওরা যায় না, আমি যাই। কেন যাও? এসব মিছিল টিছিল কেন হচ্ছে জানো? জানি। কেন? শোনো, তুমি জানো না, মিছিল টিছিল করা এখন আমাদের স্বভাব হয়ে দাঁড়িয়েছে। কথায় কথায় মিছিল, সভা, শোভাযাত্রা, এসব কি? রাত দিন রাস্তায় চেঁচামেচি করলে মানুষ কাজ করবে কখন? আওয়ামী লীগ ইলেকশনে জিতেছে, ভালো কথা, কিন্তু এমন করছে যেন তারা যা বলবে তাই। আরে বাবা, পাকিস্তানের কথাও তো শুনতে হবে, হবে কি না বলো?
শেখ সাহেবের যে পরিকল্পনা তাতে তো দেশটাই রাছারখার হবে। পাকিস্তান আনার জন্য আমরা কম কষ্ট করেছি, এখন পাকিস্তানের কথা বলে না, সবাই শুধু বাঙালি বাঙালি করে। বাঙালি ছাড়াও তো লোক আছে, পাঞ্জাবি আছে, সিন্ধি আছে, এরা মানুষ না? সবাইকে নিয়ে কি মিলেমিশে থাকা যায় না? জি যায়। মিছিলটি ছিল কখনো যাবে না, এখন পড়াশোনার সময়, পড়াশোনা করবে। ব্যাস, কথায় কথায় মিছিল, এসব কি? যাও, বাড়ি যাও। ছুটির দিনে খোকন সাধারণত খুব ভোরে ওঠে, বই নিয়ে পড়তে হবে না এই আনন্দেই ঘুম ভেঙে যায় সকাল সকাল। এখন সব দিনই ছুটি, অনেক দিন ধরে স্কুল হচ্ছে না, তবু এবারের নিয়মে ছুটি মাত্র একদিন, শুক্রবার। সেদিন ঘুম থেকে ওঠার জন্য কেউ ডাকাডাকি করবে না, কেউ যদি সারাদিন ঘুমাতে চায় তাহলেও তাও পারবে। ছোটরা বাড়ির ভেতর চিৎকার চেঁচামেচি করলেও তাদের কোনো প্রশ্ন করা হবে না। টিভির সামনে রাত 11টা পর্যন্ত বসে থাকলেও কেউ বলবে না যাও ঘুমোতে যাও। সেদিন হচ্ছে স্বাধীনতার দিন, আজ শুক্রবার। খোকন জেগে উঠেছে খুব ভোরে, তার ইচ্ছা হলো কিছুক্ষণ চেঁচিয়ে কাঁদতে। এরকম সুন্দর একটি ঝকঝকে দিনে তাকে ঘরে বসে থাকতে হবে। তাছাড়া আজ দুপুরে স্কুলের বারান্দায় ভয়াল ছোঁয়ার একটি গোপন জরুরি মিটিং বসবে, সে মিটিংয়ে সবাই থাকবে, শুধু সে থাকবে না। সবাই হয়তো ভাববে সে আর ভয়াল ছয়ে নেই, তাকে বাদ দিয়ে আজ নিশ্চয়ই সব ঠিকঠাক হবে। খোকন হাত মুখ ধুয়ে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। রতনের মা এসে একবার জিজ্ঞাসা করল নাস্তা ঘরে দিয়ে যাবে কিনা। খোকন বলল সে আজ নাস্তা খাবে না, তার খিদে নেই। রতনের মা দ্বিতীয়বার কিছু বলল না, শুক্রবার খাওয়া নিয়ে পিরাপিরি করা নিষিদ্ধ, কেউ খেতে চাইলে খাবে না। রতনের মা দু মিনিট পরে আবার এসে হাজির। দাদা ভাই আপনারে ডাকে। কে ডাকে? আপনার আম্মা। খোকনের মা শরীর মনে হয় আজ অন্যদিনের চেয়েও খারাপ, মাথার নিচে তিন চারটা বালিশ দিয়ে তাকে শোয়ানো হয়েছে, মুখ রক্ত শূন্য। ঘরের বড় বড় জানালায় ভারী পর্দা ঝুলছে, চারদিক অন্ধকার। খোকন ঘরে ঢুকতেই তিনি নিচু গলায় বললেন, কাল বিকেলে তোকে খুঁজছিলাম, কোথায় ছিলি? মায়ের সামনে খোকন মিথ্যা বলতে পারে না। বাইরে ছিলাম। মিছিলটি ছিল যাস নাই তো? না। ঝামেলার মধ্যে যাবি না কেমন? আচ্ছা, বস এখানে, দাঁড়িয়েছিস কেন? তুই তো আমার ঘরে আসাই বন্ধ করে দিয়েছিস। একটা কমলা খাবি? না। না কেন, খা একটা। তিনি একটা কমলা বের করে দিলেন। আমার কাছে দে, আমি ছিলে দিচ্ছি। আমি ছিলতে পারবো। দে আমার কাছে। খোকনের মা কমলা ছিলতে লাগলেন, কিন্তু দেখে মনে হলো এটুকু কাজ করতেই তার খুব কষ্ট হচ্ছে। তিনি টেনে টেনে বললেন, মিস গ্রাফিন বলছিল গণ্ডগোল নাকি প্রায় মিটমাটের দিকে, ইয়াহিয়া খানের সঙ্গে নাকি শেখ মুজিবের মিটমাট হয়ে গেছে, এখন নাকি শেখ মুজিব প্রধানমন্ত্রী হবে। মিটমাট হয়ে গেলেই হয়, মনে একটা শান্তি পাওয়া যায়, তাই না? হ্যাঁ, কিন্তু তোর বাবা বলছিল এত সহজে নাকি কিছু হবে না, পাকিস্তানিরা নাকি চায় না শেখ মুজিব প্রধানমন্ত্রী হয়। আমি এখন কার কথা বিশ্বাস করি? মা, এখন যাই। বস না, আর একটু বস, পরে আসবো। আচ্ছা আসিস, মিছিলটি ছিল যাস না কিন্তু। বললাম তো আমি যাই না, ওইসব বাচ্চা ছেলেদের জন্য না। খোকন নিজের ঘরে এসে মুন্ডুহীন লাশ পড়তে বসল। মঞ্জুর কাছ থেকে বহু সাধ্য সাধনা করে আনা হয়েছে, কিন্তু পড়তে ভালো লাগছে না। খোকন বই বন্ধ করে জানালার পাশে বসে রইল। জানালা থেকে দেখা যাচ্ছে টুনুকে, তার জন্যই ঘুরঘুর করছে বোধহয়। যারা সাধারণত গরিব ঘরের ছেলে তাদের মতো সুখী বোধহয় আর কেউ নেই, কেউ তাদের আটকে রাখে না, যেখানে ইচ্ছা সেখানেই যেতে পারে। এই যে সাজ্জাদ, মিছিল দেখলেই ঢুকে পড়ে, কেউ তাকে কিছু বলে না। একদিন একা একা গিয়ে বঙ্গবন্ধুর বক্তৃতাও শুনে এলো। খোকন জানালা বন্ধ করে দিল, বাইরে তাকিয়ে থাকতেও খারাপ লাগছে। দোতলা সিঁড়িতে অঞ্জু আর বিলু গলা ফাটিয়ে চিৎকার করছে। খোকন কড়া গলায় ধমক দিল, গোলমাল করিস না। ওরা গোলমাল করতেই লাগলো, করবে জানা কথা, আজ ছুটির দিন, ওরা কোনো কথাও শুনবে না। খোকন ভাবল ছাদে গিয়ে বসে থাকবে চুপচাপ। ছাদে যাবার পথে বাবার সঙ্গে দেখা। বাবা থমকে দাঁড়িয়ে বললেন, তোমার কি অসুখ করেছে? জি না। কাল অনেক রাত পর্যন্ত তোমার ঘরে বাতি জ্বলছিল, কি করছিলে? কিছু না। জেগেছিলে নাকি? জি। জেগেছিলে অথচ কিছুই করছিলে না? বাবা খুবই অবাক হলেন। খোকনের বাবা রকিব সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন টিচার, ইতিহাস পড়েন। তিনি খুব সহজে অবাক হতে পারেন, তার বেশ কিছু অদ্ভুত ব্যাপার আছে। যেমন প্রায় খোকনের সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে কথা বলেন, সে সময় তাকে তুমি তুমি করে বলেন, অন্য সময় তুই করে।
খোকন, ঠিক করে বলো তো, তোমার শরীর খারাপ করেনি তো? জি না। দেখি এদিকে এসো, জ্বর আছে কি না দেখি। না, জ্বর তো নেই। কাল অনেক রাত পর্যন্ত জেগেছিলে, কিছু নিয়ে চিন্তা করছিলে নাকি? হ্যাঁ। আমাকে বলতে চাও? বলতে চাইলে বলতে পারো। খোকন ইতস্তত করতে লাগলো। বাবা বেশ আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন তার দিকে। মাঝে মাঝে খোকনের প্রতি তার আগ্রহ খুব বেড়ে যায়, খুব খোঁজ খবর করেন, তারপর আবার আগ্রহ কমে যায়, বইপত্র নিয়ে ব্যস্ত হয়ে পড়েন, কিছুই আর মনে থাকে না। আমরা ছজন বন্ধু মিলে একটা দল করেছি, দলের নাম ভয়াল ছয়। বলো কি, খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে দলের কাজ কি? আমরা ভূ পর্যটন করব। ভূ পর্যটন? হ্যাঁ, প্রথমে যাব আফ্রিকা। বাহ, বেশ মজার তো। বাবা এবার আর অবাক হলেন না, হাসতে লাগলেন। ছোটবেলায় আমি একটা দল করেছিলাম, আমাদের দলের কাজ ছিল গুপ্তধন খুঁজে বের করা। কোনো গুপ্তধন আমরা খুঁজে পাইনি, তখন আমার বয়স ছিল 12 কি 13। তোমার এখন কত বয়স? 13 বছর 3 মাস। এই বয়সটাই হচ্ছে দল করবার বয়স। কবে যাচ্ছ আফ্রিকায়? এখনো ঠিক হয়নি। তাড়াতাড়ি ঠিক করে ফেলা দরকার, আমরা সবসময় শুধু পরিকল্পনা করি, কাজ আর করা হয় না। তোমরা যদি একদিন সত্যি সত্যি হাঁটতে শুরু করো তাহলে ভালোই হবে, মাইল দশেক যেতে পারলেও অনেক কিছু শিখবে। খোকন বুঝতে পারল না এখন তার কি করা উচিত। বাবা অন্যমনস্ক হয়ে গেছে, তার অন্যমনস্কতা খুব বিখ্যাত, একবার শুরু হলে দীর্ঘ সময় থাকে। খোকন। জি। ছুটির দিনে তুমি তোমার দলের সঙ্গে না থেকে ঘরে বসে আছো কেন? বড় চাচা বলেছেন আজ কোথাও বেরোতে পারবো না। ও আচ্ছা, কারণটা কি? খোকন কারণ বলল। রকিব সাহেব বললেন, শাস্তিটা একটু মনে হয় বেশি হয়ে গেছে, তোমার কি মনে হয়? তোমার বড় চাচা হয়তো ভেবেছেন তুমি মিছিল টিছিলে গিয়েছো, সেই জন্যেই এমন শাস্তি। গিয়েছিলে নাকি? না। কখনো যাওনি? কয়েকবার গিয়েছো তাই না? হ্যাঁ। আমার কি মনে হয় জানো? আমার মনে হয় মিছিল করবে যুবকরা, মিছিল হচ্ছে প্রতিবাদের ভাষা, এই কাজটি যুবকদের জন্য। শিশুরা শিখবে, যুবকরা কাজ করবে, বৃদ্ধরা ভাববে, ঠিক না? হ্যাঁ। তোমার কি ধারণা শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হবেন? আমি জানি না। এ নিয়ে কখনো ভেবেছো? না। আমি অবশ্য অনেক ভেবেছি, আমি নিজেও বুঝতে পারছি না, শেখ মুজিবকে প্রধানমন্ত্রী করা ছাড়া ওদের উপায় নেই। ইলেকশনে জিতেছেন কিন্তু ওরা করতে চায় না, ওদের অজুহাত বের করতে হবে, কি অজুহাত দেবে সেটাও একটা সমস্যা। সমস্যা না? হ্যাঁ। এদিকে ভুট্টো সাহেব বলেছেন পশ্চিম পাকিস্তানে আমার দল সবচেয়ে বেশি ভোট পেয়েছে, তার মানে কি বলতে পারো? ভুট্টো সাহেবই পাকিস্তানকে দুটি অংশ হিসেবে ভাবছেন, অথচ তারা দোষ আমাদের। ভাবখানে এরকম যেন আমরাই পাকিস্তানকে দুভাগে ভাগ করতে চাচ্ছি। আমরা চাচ্ছি না। ওরা যা শুরু করেছে তাতে চাওয়াই উচিত, আমিও অন্তত চাই। তবে যারা একসময় পাকিস্তানের জন্য আন্দোলন করেছেন, দুঃখ কষ্ট ভোগ করেছেন, তারা নিশ্চয়ই চান না, যেমন তোমার বড় চাচা। বড় চাচা চান না? মনে হয় না, তবে আমার ভুলও হতে পারে। শেষ পর্যন্ত কি হবে, পাকিস্তান ভাগ হয়ে যাবে? নির্ভর করছে ওদের ওপর, ওরা যদি আমাদের ন্যায্য অধিকার স্বীকার করে তাহলে হয়তো ওদের সঙ্গে থাকা যাবে, কিন্তু ওরা আমাদের বিশ্বাস করতে পারছে না, পরিস্থিতি ভালো না। খোকন বেশ খানিকক্ষণ তারপর একা একা ঘুরে বেড়ালো। ঘুরে বেড়াতে ভালো লাগছিল না, আবার নিচে যেতেও ইচ্ছা করছিল না। একসময় রতনের মা এসে বলল, এখন নাস্তা দেই? বললাম তো কিছু খাবো না। এক গেলাস দুধ আইন না দিমু? না। আপনার আম্মা ডাকে। একটু আগেই গেলাম, আবার? হ, আসেন আমার সাথে। খোকন দেখল তার মা হাঁপাচ্ছেন, অসুখ বোধহয় খুব বেড়েছে। মা ডেকেছ? হ্যাঁ। তুই নাকি কিছু খাস নাই? কেন রে, কার উপর রাগ করেছিস? আমি তো কোনো খোঁজ খবরও করতে পারি না, কি খাস না খাস কে জানে। আমি ঠিকই খাই। রতনের মা, যাও তো খোকনের খাবার নিয়ে আসো, আমার সামনে বসে সে খাবে। খোকনের একবার ইচ্ছা হলো বলে ছুটির দিনে খাওয়া নিয়ে পিরাপিরি করা যাবে না, বড় চাচার নিষেধ আছে, কিন্তু সে কিছু বলল না। মাকে কষ্ট দিতে তার কখনোই ইচ্ছা করে না, মা বেশ ভালো। ভয়াল ছয় বাহিনীর 3 জন সদস্যকে স্কুল গেটের কাছে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। 3 জনই অত্যন্ত বিমর্ষ। টুনু একটা ঘাসের ডাটা চিবুচ্ছে, সাজ্জাদ রাস্তার দিকে তাকিয়ে আছে তীক্ষ্ণ দৃষ্টিতে। দলের বাকি সদস্যরাও এসে পড়ার কথা, কেউ আসছে না। সময় সকাল 10টা, রোদ উঠেছে কড়া, বেশ গরমও লাগছে। এক জায়গায় এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকা যায় না, তারা পাঁচিলে উঠে পা ঝুলিয়ে বসলো।
পাঁচিলে ওঠা নিষেধ, হেড স্যার খুব রাগ করেন। কিন্তু আজ শুক্রবার, স্কুল বন্ধ, হেড স্যারের এদিকে আসার কোনো সম্ভাবনা নেই, যতক্ষণ ইচ্ছা পা ঝুলে বসে থাকা যাবে। বল্টু হঠাৎ ফিসফিস করে বলল, মনির আসছে। তিনজনেই তাকালো তীক্ষ্ণ দৃষ্টিতে। মনির হনহন করে আসছে, তার হাতে কি একটা বই, গল্পের বই নিশ্চয়ই। ওদের দেখতে পেয়ে সে বই শার্টের নিচে লুকিয়ে ফেলল। মনিরের সঙ্গে ওদের তেমন ভাব নেই, যে ছেলে প্রতি পরীক্ষায় ফার্স্ট হয় তার সঙ্গে কারো ভাব থাকে না। ক্লাস টিচার সোলায়মান স্যারের ধারণা, মনিরের মতো ভালো ছাত্র এই স্কুলে এর আগে আর ভর্তি হয়নি, পরেও হবে না। গত বছর স্কুল ম্যাগাজিনে তার একটি ইংরেজি গল্প ছাপা হয়েছে, গল্পের নাম দ্য বেগার বয়। হেড স্যার সেই গল্প আবার স্কুল অ্যাসেম্বলিতে পড়ে শুনিয়েছেন এবং বলেছেন, ক্লাস সেভেনের ছেলেদের ইংরেজি দেখলে বিএ এমএ পাশরাও এমন লিখতে পারবে না, এর গল্পের মোরালটা লক্ষ্য করবে, যে ছেলে ভিক্ষা করে তার মধ্যেও মনুষ্যত্ব আছে। মনির স্কুল গেটের কাছে এসে থমকে দাঁড়াল, সন্দেহ ভরা গলায় বলল, এই তোরা কি করছিস? কিছু করছি না। ওয়ালের উপর বসে আছিস কেন? হেড স্যার নিষেধ করেছেন না? আমরা কারো নিষেধ মানি না। ও, তোরা তো আবার ভয়াল ছয়। মনির নিষেধ না মানার মধ্যে কোনো বাহাদুরি নেই। না থাকলে নাই, আমরা নিষেধ মানি না। কেন নিষেধ মানি না? না, তোর শার্টের নিচে এটা কী বই? রাতের আতঙ্ক, এটা আমি কাউকে দিতে পারবো না, এখনো পড়া হয়নি, তোর বই আমরা চাইও না। তারা চুপ করে গেল, মনির চলে যাচ্ছে না, দাঁড়িয়েই আছে। বল্টু বলল, তুই চলে যা, দাঁড়িয়ে আছিস কেন? তুই কি করছিস? আমরা যাই করি তাতে তোর কি? আমাকে দলে নিলে এই বইটা পড়তে দিব। মোটা একটা বই, মলাটে মুখোশ পরা একটা মানুষের ছবি, তার হাতে পিস্তল, অন্য হাতে লম্বা একটা বর্ষা। কি নিবি আমাকে দলে? ভালো ছাত্রদের আমরা দলে নেই না। কেন? ভালো ছাত্ররা কি দোষ করলো? ভালো ছাত্ররা পড়াশোনা করবে, আমরা পড়াশোনা করব না। কি করবি তাহলে? দেশ বিদেশ ঘুরে বেড়াবো। আমিও ঘুরবো তোদের সাথে। মনিরকেও দেখা গেল দেয়ালের উপরে উঠে বসছে, ভয় পাওয়া গলায় বলল, পড়ে যাব না তো। আমাকে নিয়েছিস দলে? ভেবে দেখি, দলের অন্যরা যদি রাজি হয়। অন্যরা কখন আসবে? আসবে এক্ষুনি। কিন্তু দলের অন্যদের আসার আগেই স্কুলের দপ্তরে কালীপদ এসে বলল, হেড স্যার আপনাদের ডাকে। টুনুর মুখ ফ্যাকাশে হয়ে গেল, সাজ্জাদ বিড়বিড় করে বলল, হেড স্যার কোত্থেকে এলেন আবার? কালীপদ তার জবাব দিলেন না। হেড স্যার হোস্টেলের বারান্দায় লুঙ্গি পরে দাঁড়িয়ে আছেন, তার মুখের ভাব অস্বাভাবিক গম্ভীর। হেড স্যার প্রথম কিছু সময় কোনো কথাই বললেন না, তার আজ এসে দাঁড়িয়েছে সেটাও যেন চোখে পড়েনি। বেশ কিছুক্ষণ পর মেঘ গর্জন করলেন, ওয়ালের উপরে বসেছিলি কেন? তোর হাতে ওটা কি বই? রাতের আতঙ্ক। এসব আজে বাজে বই পড়তে নিষেধ করেছি মনে নেই? তোদের বলি নাই এখন চারদিকে ঝামেলা হচ্ছে, এখন ঘরে বসে থাকবি, পাঠ্য বই পড়বি, ট্রান্সলেশন করবি। জি স্যার বলেছেন। দু বছর পর এসএসসি পরীক্ষা খেয়াল আছে? শাহজাহান বলতো, রাইনোসেরাস মানে কি? গন্ডার স্যার। রাইনোসেরাস বানান করো। আর ওয়াই? মনির ফিসফিস করে বলল, স্যার আমি বলবো? না, তোমার বলতে হবে না, যাও এখন ঘরে যাও, খবরদার কোনো মিছিল টিছিলে যাবে না। আর এই বইটা রেখে যাও আমার কাছে, ম্যাট্রিক পাস করার আগে কোনো আউট বই পড়বে না। যেসব বই পড়ে কিছু শেখা যায় না সেসব বই পড়ার মানে কি বলো, কোনো মানে আছে? নাই স্যার। যাও বাড়ি যাও। আর এই তুমি ঘাস চিবাচ্ছ কেন? ঘাস খায় ছাগলে, তুমি কি ছাগল বলো? টুনু মুখ কালো করে বলল, জি না স্যার। ঘাস লতাপাতা এসব যেন আর খেতে না দেখি, যাও বাড়ি যাও। বড় রাস্তার মোড়ে এসে টুনু বলল সে বাড়ি চলে যাবে। সাজ্জাদ বলল, যেতে চাইলে যা, তোকে আমরা বেঁধে রেখেছি। এটা রাগের কথা, এরপর যাওয়া যায় না। এই সময় একটা বেশ বড়সড় মিছিল আসতে দেখা গেল, সমুদ্র গর্জনের মতো গর্জন। সাজ্জাদ বলল, যাবি নাকি মিছিলে? মনির বলল, না স্যার নিষেধ করেছেন। ওরা রাস্তার পাশে দাঁড়িয়ে রইল, মিছিলটা প্রকাণ্ড, দেখলেই কেমন ভয় লাগে। মনির ফিসফিস করে বলল,
খুব গন্ডগোল হবে, চল বাড়ি যাই। তোর ভয় লাগে তুই যা, কত পুলিশ দেখেছিস, পুলিশকে ভয় পেলে তুই চলে যা, তোকে ধরে রেখেছি নাকি? হেড স্যার দেখলে খুব রাগ করবেন, তাছাড়া বাসায় আজ বড় খালামুনের আসার কথা, বড় খালামুনে আমাকে না দেখলে খুব রাগ করবেন। তোর আসলে ভয় হচ্ছে, ভীতুর ডিম কোথাকার। মুনির মুখ কালো করে ফেলল, কিন্তু বেশিক্ষণ থাকলো না, গলির ভেতরে ঢুকে পড়ল। মুনিরের সাথে টুনুও চলে গেল, তার নাকি পেট ব্যথা করছে। সাজ্জাদ বলল, বল্টু তুইও যাবি নাকি? না। কি করবি তাহলে, মিছিলের সাথে যাবি? হ্যাঁ, কিন্তু কিছু হয় যদি? আরে দূর কি হবে। ভয়াল ছয়ের দুই সদস্য মিছিলে ঢুকে পড়ল। অদ্ভুত একটা উত্তেজনা, গর্জনে চারদিক কেঁপে কেঁপে উঠছে, যেদিকে তাকানো যায় শুধু মানুষ আর মানুষ। সাজ্জাদ আর বল্টু হাত ধরাধরি করে হাঁটছিল, হঠাৎ কে একজন পেছন থেকে বল্টুর শার্টের কলার চেপে ধরল। বল্টু ঘাড় ঘুরিয়ে ফ্যাকাশে হয়ে গেল। জামিল স্যার, অঙ্ক করান দারুণ রাগী, স্যারের এক হাতে একটা লাল নিশান। তোর এক্ষণ এখানে কি করছিস? যা এক্ষণে বাড়ি যা, এটা হাওয়া খাওয়ার জায়গা। আর কে কে আছে তোদের সাথে? আর কেউ নেই স্যার। ঠিক করে বল। না স্যার, আমরা দুজন। এক্ষুনি বাড়ি যা, খুব গণ্ডগোল হবে, ওই গলি দিয়ে বেরিয়ে পড়, এক্ষুনি খুব গণ্ডগোল হবে, দৌড়া দৌড়া। স্যারের কথা শেষ হওয়ার আগেই কোথাও কিছু একটা হলো, দারুণ ছোটাছুটি শুরু হয়ে গেল চারদিকে, ঢেউয়ের মতো মানুষের স্রোত আসতে লাগলো। বল্টু তার হাত শক্ত করে চেপে ধরে আছে। কালো কোট গায়েদা একটা লোক বলল, এই খোকারা মাটিতে শুয়ে পড়ো, দেখছো কি গুলি হচ্ছে। ওরা কি করছে নিজেরাও বুঝতে পারছে না। একজন বুড়ো মানুষ বললেন, কোনো ভালো বাড়ি থেকে ঢুকে পড়ো, কোনো বাড়ির দরজা খোলা নেই। সাজ্জাদের মনে হলো সে আর দৌড়াতে পারছে না, ডান পায়ের নখ উঠে গেছে বা কিছু হয়েছে। এবার পেছন থেকে দ্রিম দ্রিম শব্দ আসছে। একতলা একটি বাড়ির গেটে বুড়ো মানুষ একজন কে যেন দাঁড়িয়ে আছে, তিনি হাত বাড়িয়ে ওদের ধরে ভেতরে ঢুকিয়ে ফেললেন। সেদিন ছিল পহেলা মার্চ, ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন মুলতবি ঘোষণা করেছে সকাল 11টায়। 12টা নাগাদ বাঙালিরা বেরিয়ে পড়েছিল রাস্তায়। সেই জনসমুদ্র দেখে স্তম্ভিত সরকার দুপুর 1টায় ঘোষণা করল বিকেল 5টা থেকে কারফিউ, কেউ ঘর থেকে বেরোবে না। সেই ঘোষণা বাতিল করে নতুন ঘোষণা দেওয়া হলো, কারফিউ বেলা 3টা থেকে, যে যেখানে আছে সেখানেই থাকবে, রাস্তায় দেখা মাত্র তাদের গুলি করা হবে। সাজ্জাদ এবং বল্টু আটকা পড়ে গেল একটা অচেনা বাড়িতে। খোকনের ছোট চাচা আমিন সাহেব ঢাকা এয়ারপোর্টে এসে পৌঁছলেন বিকেল 3টায়। চারদিক কেমন থমথম করছে, প্রচুর পুলিশ, এয়ারপোর্ট থেকে কেউ বেরোতে পারছে না। আমিন সাহেবকে নেয়ার জন্য কেউ আসেনি, রাস্তাঘাট ফাঁকা, পুলিশের গাড়ি আর অ্যাম্বুলেন্স ছাড়া আর কিছুই চোখে পড়ছে না। কাস্টমসের একজন অফিসার বললেন, শহরে কারফিউ জারি হয়েছে, তবে আপনাদের কোনো অসুবিধা হবে না, আপনাদের পৌঁছে দেওয়ার ব্যবস্থা হবে। আমিন সাহেব 2 ঘন্টা অপেক্ষা করলেন, কোনো ব্যবস্থা হলো না। খোকনের ছোট চাচি রাহেলা খুব অস্থির হয়ে পড়লেন, কারণ প্রিসিলার হঠাৎ শরীর খারাপ করেছে, 2 বার বমি হয়েছে, জ্বর আসছে মনে হয়, ওকে ডাক্তার দেখানো উচিত। রাহেলা বলল, এখন আমরা কি করব, সারা রাত এয়ারপোর্টে বসে থাকবো নাকি? অন্যরা যদি বসে থাকে আমরাও থাকবো। এ আবার কি ধরনের কথা, লোকজনদের সঙ্গে কথা কথা বলে দেখো কিছু করা যায় কি না। আমিন সাহেব 2-1 জায়গায় টেলিফোন করতে চেষ্টা করলেন, কোনো লাভ হলো না, লাইন নষ্ট বা কিছু একটা হয়েছে। এয়ারপোর্টে বেশ কিছু লোক আটকা পড়েছে, একটি আমেরিকান ফ্যামিলিকে দেখা গেল খুব চিন্তিত, ভদ্রলোকের নাম পিটার কল, তিনি যেচে এসে আমিন সাহেবের সঙ্গে কথা বললেন। তোমাদের শহরের অবস্থা তো ভয়াবহ মনে হচ্ছে। হ্যাঁ, আন্দোলন হচ্ছে শুনেছিলাম, এতটা বুঝতে পারিনি। নরওয়ে থেকে এক ভদ্রমহিলা এসেছেন, তিনি শহরে ঢুকতে চান না, পর ফ্লাইটে নরওয়ে চলে যেতে চান। ইংল্যান্ডের 2টি পরিবার আছে, ওদের সঙ্গে 3টি ছেলেমেয়ে, ছেলেমেয়েগুলি সমস্ত এয়ারপোর্ট জুড়ে ছুটাছুটি করছে। বাচ্চাগুলির মাকেও মনে হলো বেশ হাসি খুশি, খুটখুট করে ছবি তুলছে। আমিন সাহেব ফিরে এসে দেখলেন প্রিসিলা আবার বমি করছে, তার গায়ে বেশ জ্বর। কিরে প্রিসিলা, খারাপ লাগছে? নো, আই এম জাস্ট ফাইন। কিছু ব্যবস্থা করলে পারলে না? না, অবস্থা আরও খারাপ হচ্ছে, জায়গায় জায়গায় মশাল মিছিল বের করেছে, কেউ কারফিউ মানছে না, গুলিটুলিও হচ্ছে বোধহয়, শব্দ শুনলাম। এখন আমরা কি করব? বসে থাকো, তোমাকে কতবার বলেছি দেশে ফেরার দরকার নেই, শুনবে না। গণ্ডগোল হচ্ছে বলে নিজের দেশে ফিরবো না,
এরকম দেশে ফিরে লাভটা কি? আমিন সাহেব প্রিসিলাকে কোলে নিয়ে বসলেন। প্রিসিলা রিনরিনে গলায় ইংরেজিতে বলল, গণ্ডগোল হচ্ছে কেন? গণ্ডগোল হচ্ছে কারণ আমরা বাঙালিরা বলছি আমরা মানুষের মতো বাঁচতে চাই, পাকিস্তানিরা মানছে না, ওদের ধারণা আমরা মানুষ না। থাক, রাজনৈতিক বক্তৃতা মেকে ন্যাশনালও হবে। না, ন্যাশনালে হবে না, এরা আন্দোলনের মধ্যে বড় হবে, এদের জানা দরকার এসব কী জন্যে হচ্ছে। এখন না জানলেও চলবে, এখন দয়া করে চুপ করে থাকো। প্রিসিলা বলল, এরকম ঝামেলা কতদিন চলবে? বলা মুশকিল, অনেক দিন ধরে চলতে পারে, তবে শুরু যখন হয়েছে তখন একদিন না একদিন শেষ হবে, শুরু হওয়াটাই শক্ত। তোমার কথা বুঝতে পারছি না বাবা, ইংরেজিতে বলো। আমিন সাহেব ইংরেজিতে বললেন, তারপর হাসি মুখে বললেন, এখন থেকে তোমাকে বাংলায় কথা বলা শিখতে হবে মা, ভালো করে বাংলা শিখে নাও। ওয়াই? কারণ তুমি বাঙালি মেয়ে, সেই জন্যে। ইস, বাংলায় কথা বলা শিখাতে হবে না মেয়েকে, তুমি কথাবার্তা ইংরেজিতে বলবে, না তো ইংরেজি ভুলে যাবে। রাত 8টার দিকে একটা মাইক্রোবাস পাওয়া গেল যেটা বিদেশিদের হোটেলে পৌঁছে দেবে। আটকে পড়া বাঙালিদের সম্পর্কে কারো কোনো মাথা ব্যথা নেই। আমিন সাহেব কথা বলতে গেলেন ওদের সঙ্গে। একজন পাকিস্তানি মিলিটারি অফিসারের দায়িত্বে বাসটি যাবে। আমিন সাহেব মিলিটারি অফিসারটিকে শান্তভাবে বলল, ব্যবস্থাটি ফরেনারদের জন্যে। কিন্তু আমার মেয়ে অসুস্থ। অসুখ হোক আর যাই হোক, আমার কিছু করার নেই, এই অবস্থার জন্য দায়ী আপনারা বাঙালিরা, এর ফল ভোগ করতে হবে আপনাদেরই। আচ্ছা, আমাদের না হয় কোনো একটা হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা করে দিন। একবার তো বলেছি এটা সম্ভব না, কিন্তু আপনারা বিদেশিদের জন্য তো করেছেন, ওরা আমাদের অতিথি, আমার মেয়েটিও বিদেশি, ওর জন্ম আমেরিকায়, ও জন্মসূত্রে আমেরিকান, ওর আমেরিকান পাসপোর্ট আছে। আপনি আমাকে যথেষ্ট বিরক্ত করছেন, আর করবেন না। আমিন সাহেব গম্ভীর মুখে ফিরে এসে দেখেন প্রিসিলাকে একটা টেবিলে শোয়ানো হয়েছে, একজন রোগা মতো ভদ্রলোক তাকে পরীক্ষা করছেন। রাহেলা বললেন, উনি একজন ডাক্তার। কি হয়েছে ঠিক বুঝতে পারছি না, তবে বমিটা বন্ধ করা দরকার, মুশকিল হয়েছে আমার সঙ্গে কোনো ওষুধপত্র নেই, আমিও আপনাদের মতোই আটকা পড়েছি। ডাক্তার সাহেব থাকতে থাকতেই প্রিসিলা আরও দুবার বমি করল। ওকে হাসপাতালে ট্রান্সফার করা দরকার, আসুন দেখা যাক একটা অ্যাম্বুলেন্স পাওয়া যায় কিনা। কিন্তু অ্যাম্বুলেন্স জোগাড় করা গেল না। বেশ কয়েকবার বললেন রাহেলা, এই জন্যে দেশে আসতে চাইনি, তবু আসতে হবে, কি আছে এই দেশে? আমিন সাহেব বললেন, প্রিসিলা মা তুমি কেমন আছো? ভালো, জাস্ট ফাইন। ভোর হলে আমরা তোমার দাদুমনির বাড়ি চলে যাব। ভোর হতে কত দেরি? বেশি দেরি নেই। ডাক্তার সাহেব প্রিসিলার কাছেই বসে রইলেন, তারা সবাই অপেক্ষা করতে লাগলেন ভোরের জন্যে। সম্পূর্ণ অচেনা একটা বাড়িতে ঢুকে পড়া এবং প্রায় অন্ধকার একটা ঘরে নিঃশব্দে বসে থাকা খুব সহজ ব্যাপার নয়, কিন্তু বাইরে যাবার প্রশ্নই ওঠে না। বুড়ো ভদ্রলোক সদর দরজাও বন্ধ করে দিয়েছেন, সবকটি জানালাও বন্ধ করা, চারদিকে গা চমকানো একটা অন্ধকার। বুড়ো লোকটি সাজ্জাদের দিকে তাকালেন, তার চোখে মোটা ফ্রেমের একটা চশমা, একটু রাগী চেহারা, গায়ে সাদা রঙের একটা চাদর, নুয়ে নুয়ে হাঁটেন। তোমার নাম কি? সাজ্জাদ। আর তোমার নাম? শাহজাহান। তোমাদের ভয় লাগছে? জি না। সাজ্জাদ, তোমার পা কেটে গিয়েছে দেখছি, ব্যথা করছে? জি না। এসো আমার সাথে, পা ধুয়ে ডেটল লাগিয়ে দিচ্ছি। আমার কিছু লাগবে না। বাজে কথা বলবে না, বাজে কথা আমি পছন্দ করি না। নীলু, নীলু। সাজ্জাদ এবং টুনু দেখল ওদের বয়সে একটা মেয়ে এসে দরজার ওপাশে দাঁড়িয়ে আছে। এই মেয়েটি আমার নাতনি, ওর নাম নীলাঞ্জনা, আর এদের একজনের নাম শাহজাহান, অন্যজনের নাম সাজ্জাদ। বলতো নীলু, কার নাম সাজ্জাদ? সাজ্জাদ এবং শাহজাহান মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো, বুড়োটা পাগল নাকি? মেয়েটি কিন্তু ঠিকই সাজ্জাদের দিকে আঙুল দিয়ে দেখালো। ঠিক হয়েছে, এখন যাও ডেটল নিয়ে আসো, তুলা আনো। আর সাজ্জাদ শোনো, তুমি বাথরুমে গিয়ে পা ধুয়ে আসো, নীলুর সঙ্গে যাও, নীলু দেখিয়ে দেবে। আমার কিছু লাগবে না। একটা চড় লাগাবো, যা বলছি করো। সাজ্জাদ উঠে পড়ল, বাথরুমটা বাড়ির একেবারে শেষ প্রান্তে। নীলু বলল, দাদুমনির রাগ খুব বেশি, তিনি যা বলেন তা সঙ্গে সঙ্গে না করলে খুব রেগে যান। আমি কাউকে ভয় পাই না। কাউকে না, শুধু হেডস্যারকে ভয় পাই। আমার দাদুমনিও তো হেডস্যার। তাই নাকি? হ্যাঁ, অবশ্য এখন রিটায়ার করেছেন। এ বাড়িতে আর কেউ থাকে না? না, শুধু আমরা দুজন আর একটি কাজের মেয়ে আছে, সে এসে রান্না করে দিয়ে যায়,
আজকে আসেনি। তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস সিক্সে পড়ি, এবার সেভেনে উঠব। আচ্ছা, তুমি রাইনোসরাস বানান করতে পারো? না, রাইনোসরাস কি? এক ধরনের গন্ডার। রাইনোসরাস বানান করার দরকার কি? কোনো দরকার নেই, আমি নিজেও জানি না। পা ধুতে ধুতে সাজ্জাদের মনে হলো এই ছোট্ট মেয়েটি মন্দ নয়, পায়ে পানি ঢালছে চোখ বন্ধ করে। সাজ্জাদ বলল, এই চোখ বন্ধ করে পানি ঢালছো কেন? রক্ত দেখতে পারি না যে এই জন্যে। তোমার ব্যথা লাগছে? না, আমার ব্যথা ব্যথাটা লাগে না। সাজ্জাদ ফিরে এসে দেখে বুড়ো ভদ্রলোক মস্ত একটা জাবদা খাতা খুলে কি যেন লিখছেন। সাজ্জাদ ঢুকতেই দেখে বললেন, তোমরা কোন ক্লাসে পড়ো? ক্লাস সেভেন। সবাই এক স্কুলে? জি। মিছিলে গিয়েছিলে নাকি? জি না। আবার মিথ্যা কথা? জি, গিয়েছিলাম। একটা জিনিস আমি অপছন্দ করি, সেটা হচ্ছে মিথ্যা কথা বলা। কেউ যদি মিথ্যা কথা বলে আমি সঙ্গে ধরতে পাই। এই সময় বাইরের রাস্তায় খুব হুইচই হতে লাগলো, ঘণ্টা বাজিয়ে একটা দমকল গেল, লোকজন ছোটাছুটি করতে লাগলো, একটা ভারী ট্রাক গেল, সম্ভবত মিলিটারি ট্রাক। বুড়ো ভদ্রলোক বললেন, মনে হচ্ছে আজ রাতটা তোমাদের এখানেই কাটাতে হবে। শোনো, নীলু আমাকে দাদুমণি ডাকে, তোমরাও তাই ডাকবে। এখন যাও, নীলুর সঙ্গে গল্প টল্প করো, পরে তোমাদের সঙ্গে কথা বলবো। এদের বাড়িটি বেশ বড়, অনেকগুলি কামরা নীলুর দখলে। একটিতে নীলুর লাইব্রেরি, সেই লাইব্রেরি দেখে সাজ্জাদ ও বল্টুর আক্কেল গুরুম। একটা পুচকেমের এত বই! এই সবগুলো আমার দাদামণি কিনে দিয়েছেন। তুমি পড়েছ সবগুলি? পড়বো না কেন? নীলাতঙ্ক পড়েছ? দারুণ বই। না, পড়িনি। আমি নিয়ে আসবো তোমার জন্য। ঘণ্টাখানেকের মধ্যে নীল তার সমস্ত সম্পত্তি দেখিয়ে ফেলল। তাদের সবচেয়ে মজা লাগলো দাদুমনের মিথ্যা খাতা দেখে। মিথ্যা খাতায় দাদুমনি সব মিথ্যা খবরগুলি তুলে রাখেন, খবরের শেষে মজার সব মন্তব্য লেখা থাকে। দু একটা নমুনা দেয়া যাক। অদ্ভুত গাছ, নিজস্ব সংবাদদাতা। নোয়াখালীর ছাগলনাইয়াতে জনৈক আহমেদ আলীর একটি অদ্ভুত খেজুর গাছ দেখবার জন্য মানুষের ঢল নেমেছে। উক্ত খেজুর গাছটি নামাজের সময় সেজদার ভঙ্গিতে নুয়ে পড়ে। খেজুর গাছের এই অদ্ভুত কল্পে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা দেয়া যাচ্ছে না। মন্তব্য: নোয়াখালীর ছাগলনাইয়াতে আমি নিজে গিয়েছিলাম। এই জাতীয় গাছের কোনো সন্ধান আমাকে কেউ দিতে পারেনি। এই মিথ্যা সংবাদ প্রচারের আসল উদ্দেশ্য কি বুঝতে পারছি না। ছাগলের গর্ভে সর্বশিশু। সম্প্রতি একটি ছাগল দুটি সাপ শিশু প্রসব করেছে। ঘটনাটি ঘটে ময়মনসিংহ জেলার নীলগঞ্জে। প্রসবের দুই ঘণ্টার মধ্যে একটি সর্প শিশুর মৃত্যু ঘটে, তবে অন্যটি এখন সুস্থ আছে। ব্যাপারটি স্থানীয় জনগণের মনে দারুণ চাঞ্চল্য সৃষ্টি করেছে। মন্তব্য: গাঁজাখুরির একটা সীমা থাকা দরকার। নীলু হাসি মুখে বলল, দাদুমণি মিথ্যা কথা একেবারেই সহ্য করতে পারেন না। তিনি নিজে বুঝি সবসময় সত্যি কথা বলেন? তা বলেন। যখন আমাদের মতো ছোট ছিলেন তখন বলতেন? তা তো জিজ্ঞেস করিনি। তখন তিনি ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলতেন, জিজ্ঞেস করলেই জানা যাবে। একসময় তারা নীলুর পোষা ময়না দেখতে গেল। এই ময়নাটিকে নীলু নিজেই নাক কথা বলা শিখিয়েছে, এমনভাবে শিখিয়েছে যাতে মনে হয় ময়না বুঝি সত্যি সত্যিই কথা বলে। কেউ কাছে গিয়ে দাঁড়ালেই ময়না বলবে, তোমার নাম কি? নাম বলার পর ময়না দু এক মিনিট চুপ করে থেকে বলবে, তুমি কেমন আছো? এই প্রশ্নের জবাব দিলেই ময়না বলবে, ওগো বাড়িতে মেহমান এসেছে। দারুণ মজার ব্যাপারটা। দাদুমণি বললেন, এবার রান্নাবান্না শুরু করা যাক, কী খাবে তোমরা? আমাদের খিদে নেই। এটা তো ঠিক বললে না, তোমার খিদে না থাকতে পারে কিন্তু অন্যদের নেই তা কী করে বুঝলে? সন্ধ্যার পর বল্টু বিনা নোটিশে কাঁদতে শুরু করল। দাদুমণি প্রথম কিছু ভাব করলেন যেন দেখতে পাননি। সাজ্জাদ খুব অস্বস্তি বোধ করছিল, তার ধারণা নীলু খুব হাসাহাসি করবে, কিন্তু নীলু হাসলো না। সেও এমন ভাব করলো যেন কিছু দেখতে পায়নি। শেষ পর্যন্ত দাদুমণি বলল, তোমার বোধহয় পেট ব্যথা করছে তাই না? হ্যাঁ। আমিও তাই ভেবেছিলাম, বাসার জন্যও হয় একটু খারাপ লাগছে। লাগছে? হ্যাঁ। বাসায় তোমার কে কে আছেন? আব্বা আম্মার দাদি। সকাল হলেই ওরা কারফিউ তুলে নেবে, তখন সবার আগে আমি তোমাকে বাসায় পৌঁছে দেবো, কেমন? বল্টু মাথা নাড়ল। একটা তো মোটা রাত, দেখতে দেখতে কেটে যাবে। মাঝে মাঝে দেশের খুব বড় দুঃসময় আসে, তখন দেশের মানুষকে কষ্ট করতে হয়, এই যেমন আমরা করছি।
এই গন্ডগোল মিছিল কেন হচ্ছে তোমরা জানো? জানি। কেন হচ্ছে? প্রেসিডেন্ট ইয়াহিয়া জাতীয় পরিষদের অধিবেশন মুলতবি ঘোষণা করেছে, সেই জন্যে। কিন্তু এর আগেও তো আমরা অনেক মিছিল টিছিল করেছি, করিনি? সেগুলি কী জন্যে করেছি জানো? তোমাদের এসব জানা উচিত। চোখের সামনে এত বড় একটা আন্দোলন হচ্ছে, কেন হচ্ছে জানা উচিত না? জি। আমি অনেকের সঙ্গে কথা বলে দেখেছি, গোড়ার কথাগুলি অনেকেই জানে না। সমগ্র পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে, এই জিনিসটা জানো? না। এক ধরনের মানুষ হচ্ছে শোষক, যারা শোষণ করে, আর অন্য ধরনের মানুষ হচ্ছে শোষিত, অর্থাৎ এদের শোষণ করা হয়। পাকিস্তানের জন্ম হলো মুসলমানদের নিয়ে। তখন শোষিত মানুষ ভাবলো আর তাদের দুঃখ কষ্ট থাকবে না, এইবার সুখ আসবে। সুখ কিন্তু এলো না, কারণ পাকিস্তানেও একদল আছে যারা শোষক। তারা ধনী, তাদের হাতে ক্ষমতা আছে। এদের বেশিরভাগই হচ্ছে পশ্চিম পাকিস্তানি, দেশের রাজধানীও তার অংশে। কাজেই তারা জোরে সোরে শোষণ শুরু করলো, এবং আমরা পূর্ব পাকিস্তানের মানুষরা হলাম শোষিত। আমাদের শোষণ করতে লাগলো, তারা যাতে কিছুতেই মাথা তুলে দাঁড়াতে না পারে। কাজেই আমরা তাদের ঘৃণা করতে শুরু করলাম। আমাদের এই ঘৃণা তারা কখন বুঝতে পারলো জানো? না, কখন? ভাষা আন্দোলনের সময়। ভাষা আন্দোলনের সময় তাদের আক্কেল গুড়ুম হয়ে গেল। তখন তারা বুঝতে পারলো, আরে পূর্ব পাকিস্তানের এই মানুষগুলি তো সহজপাত্র নয়। কাজেই তারা এখন খুব সাবধান। এবং আমার কি মনে হয় জানো? আমার মনে হয় এরা কিছুতেই শেখ মুজিবুর রহমানের হাতে ক্ষমতা দেবে না। আমাদের হাতে ক্ষমতা আসলে আমরাও কি শোষক হয়ে যাব? যেতে পারি। হয়তো দেখা যাবে আমরা তখন পশ্চিম পাকিস্তানিদের শোষণ করতে শুরু করেছি, তখন হয়তো তারাও আন্দোলন শুরু করবে। এইসব শুনতে ভালো লাগছে না দাদুমণি, একটা ভূতের গল্প বলো। এখন আর ভূতের গল্প বলতে ইচ্ছা হচ্ছে না। আর ঠিক তখনই কারেন্ট চলে গিয়ে চারদিকে অন্ধকার হয়ে গেল। উত্তর দিক থেকে খুব হইচই হতে লাগলো। দাদুমণি দরজা খুলে কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে রইলেন, তারপর ফিরে এসে বললেন, কোথায় যেন আগুন লেগেছে, উত্তর দিকে বিরাট আগুন। রাতে ভাত খাওয়ার সময় রেডিওতে বলল লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান পূর্ব পাকিস্তানে আসছে। বল্টু আবার কাঁদতে শুরু করল। কি হয়েছে বল্টু, পেট ব্যথা করছে না বাসার জন্য খারাপ লাগছে? কারফিউ উঠলে আমি তোমাকে বাসায় দিয়ে আসব। যদি কারফিউ না উঠে? কারফিউ তোলা হলো সকাল 9টায়। চারদিকে কেমন ছমছমে ভাব, যেন কিছু একটা হবে। কি হবে কেউ ভালো কেউ কিছু বুঝতে পারছে না। যুবকদের চেহারা একই সঙ্গে রাগী ও বিষণ্ন। এয়ারপোর্টে আমিন সাহেব মেয়েকে কোলে নিয়ে অপেক্ষা করছেন। ডাক্তার ভদ্রলোক বললেন বাসায় না গিয়ে মেয়েকে সরাসরি কোনো হাসপাতালে নিয়ে যান, বডি ডিহাইড্রেটেড হয়ে গেছে। রাহেলা অস্থির হয়ে পড়েছেন, এতক্ষণও নেয়ার কোনো গাড়ি আসছে না কেন? তিনি বললেন, গাড়ি লাগবে না, চল একটা বেবি ট্যাক্সি নিয়ে চলে যাই। এত মালপত্র কি করব, পড়ে থাকুক। বেবি ট্যাক্সি রিক্সার সংখ্যা খুব কম, বহু কষ্টে একটি জোগাড় করা গেল। রাস্তায় যানবাহন তেমন নেই, কিন্তু প্রচুর মানুষ ছোট ছোট দল বানিয়ে জটলা পাকাচ্ছে। রাস্তার প্রতিটি মোড়ে ইপিআরের বড় বড় ভ্যান, ভ্যানের মাথায় মেশিন গান বসিয়ে সৈন্যরা অপেক্ষা করছে। আমিন সাহেব বললেন, দেখে মনে হচ্ছে যুদ্ধক্ষেত্র। রাহেলা অবস্থা দেখো। তুমি দেখো, আমার দেখার শখ নেই। এত সৈন্য নামিয়েছে শহরে, আশ্চর্য। বাবা, আমি সৈন্য দেখব। সৈন্য দেখতে হবে না, শুয়ে থাকো তো তুমি। আরে দেখতে দাও ওকে, দেখে অভ্যস্ত হোক, এ দেশের অবস্থা জানতে হবে না ওকে। না, জানার দরকার নেই, আমি এখানে থাকবো না। কোথায় যাবে? আমেরিকা, যেখান থেকে এসেছি সেখানেই যাব। এরকম দেশে মানুষ থাকতে পারে? কেন, মানুষ থাকছে না? ওরা থাকতে পারলে আমরাও পারবো, তাছাড়া অবস্থা এরকম থাকবে না। কি করে তুমি জানো থাকবে না? এটা জানা যায়, সব খারাপ সময়ের পর আসে সুসময়। সুসময় আসুক আর যাই আসুক, আমি এখানে থাকবো না। তুমি যেতে না চাও থাকবে, আমি প্রিসিলাকে নিয়ে চলে যাব। আমিন সাহেব কিছুই বলল না। ফার্মগেটের সামনে এসে দেখা গেল প্রতিটি গাড়িকে থামানো হচ্ছে, দুজন মিলিটারি এসে উঁকি দিচ্ছে প্রতিটি গাড়িতে, কাউকে কাউকে জিজ্ঞাসাবাদও করছে। আমিন সাহেবকে অবশ্য কিছু বলল না, হাত দিয়ে ইশারা করে চলে যেতে বলল। প্রিসিলা বলল, ওরা মিলিটারি বাবা। হ্যাঁ। কি দেখছে? কি জানি কি। তোমার শরীর কেমন লাগছে এখন? ভালো। আবার বমি বমি লাগছে? না। বাড়িতে গেলেই দেখবে শরীর পুরোপুরি সেরে গেছে, বাড়িতে পৌঁছেই ডাক্তার আনবো, ঠিক আছে? বাড়ি পৌঁছাতে অবশ্য দেরি হলো অনেক। নীলক্ষেতের সামনে সমস্ত গাড়ি আটকে রাখা হয়েছে, যেতে দেয়া হচ্ছে না। কেন দেয়া হচ্ছে না তাও কেউ বলছে না। রাহেলা অসহিষ্ণু গলায় বলল,
কি হচ্ছে? বুঝতে পারছি না তো। আমি অসুস্থ মেয়ে নিয়ে রাস্তায় পড়ে থাকবো নাকি? কিছু তো করার নেই, অপেক্ষা করা যাক, বোধহয় মিছিল টিছিল আসছে। আমি থাকবো না এদেশে, আমি আগামী সপ্তাহে চলে যাব। খোকন বাড়ির সামনের গেটের কাছে একা একা দাঁড়িয়েছিল। তার খুব ইচ্ছা সে ভয়াল ছয়ের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে, কিন্তু বড় চাচা বলে দিয়েছেন কেউ যেন বাড়ি ছেড়ে কোথাও না যায়। দারোয়ান গেটে তালা লাগিয়ে দিয়েছে, বড় চাচার হুকুম ছাড়া তালা খোলার অনুমতি নেই। খোকন আশা করছে সাজ্জাদ বা বল্টু এদের কেউ তার খোঁজে আসবে, কিন্তু এখনও কেউ আসছে না। আসবে জানা কথা, কিন্তু এত দেরি কেন করছে ওরা? ছোট চাচা যখন বেবি ট্যাক্সি থেকে নামলেন তখনও খোকন গেটের কাছে দাঁড়িয়ে, তবু সে বুঝতে পারল না যে ছোট চাচা এসে পড়েছে। তিনি ডাকলেন, এটা কে খোকন? না আরে, আমরা যে গতকাল আসছি সে টেলিগ্রাম পাসনি? না তো। যা ভেতরে গিয়ে খবর দে। খোকনের হুঁশ ফিরে এলো, সে বিদ্যুৎ গতিতে ছুটে গেল বাড়ির ভেতরে, আর তার প্রায় সঙ্গে সঙ্গে বাড়ির প্রতিটি মানুষ বেরিয়ে এলো। বহুদিন এ বাড়িতে এরকম আনন্দের ব্যাপার হয়নি। কারফিউ ভাঙার সাথে সাথেই সাজ্জাদ ও বল্টু বেরিয়ে পড়ল। দাদুমণি সঙ্গে যেতে চাচ্ছিলেন, কিন্তু তারা কিছুতেই সঙ্গে নেবে না, তারা নাকি নিজেরাই যেতে পারবে। নীলুরও দাদুমণিকে ছাড়ার ইচ্ছা নেই, বাসায় তার একা একা থাকতে ভয় লাগে। দুজনে প্রথমে গেল বন্ধুদের বাসায়, কাওরান বাজার। বাসায় তখন কান্নাকাটি হচ্ছে, তার মা সারা রাত কেঁদেছেন, তিনবার ফিট হয়েছেন, বাবা মা পাশে একটা মোড়াতে বসে আছেন। বল্টুর বড় দুভাই কারফিউ ভাঙার সঙ্গে সঙ্গে সাইকেল নিয়ে খুঁজতে বের হয়েছে। মা ছেলেকে জড়িয়ে ধরে বিকট স্বরে চেঁচিয়ে উঠলেন। বাবা বিড়বিড় করে বললেন, আগামী রোববারে আমি ছুটি নিয়ে সবাইকে দেশের বাড়িতে রেখে আসব, ঝামেলা না মিটলে কাউকে ফিরিয়ে আনবো না। বলতে বলতে তিনিও চোখ মুছতে লাগলেন। সাজ্জাদ কি করবে ভেবে পেল না, চলে যাবে না আরও খানিকক্ষণ দাঁড়িয়ে থাকবে? কাউকে কিছু না বলে চলে যাওয়াটা ভালো দেখায় না, আবার এরকম কান্নাকাটির মধ্যে দাঁড়িয়ে থাকতেও ভালো লাগে না। বল্টুর বাবা বললেন, সাজ্জাদ তুমি আর এ বাড়িতে আসবে না, তোমার পাল্লায় পড়ে ছেলের আজ এই অবস্থা, বুঝতে পারছো? যাও তুমি এখন বাড়ি যাও। সাজ্জাদের বাসা তেজকুনি পাড়া, সে থাকে তার বোন এবং দুলা ভাইয়ের সঙ্গে। দুলা ভাই লেদ মেশিন ওয়ার্কশপের একজন মেকানিক, লোকটি নিরীহ গোছের। সে নিশ্চয়ই সাজ্জাদকে দেখে তেমন কিছু বলবে না, হয়তো বলবে এরকম ঘোরাফেরা করা ঠিক না, আর যাবে না। অবশ্য তার বোন খুবই রাগ করবে, আজ সারাদিন হয়তো কথাই বলবে না। সাজ্জাদ তাদের বাসার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, কান্নাকাটির শব্দ শোনা যায় কিনা, কোনো শব্দই নেই। সে ঘরে ঢুকে দেখলো তার বোন রান্নাঘরে। সাজ্জাদকে দেখেই সে বলল, তোর দুলা ভাই কোথায়? আমি তো জানি না। তুই জানিস না মানে? তোর খোঁজে সেই সন্ধ্যাবেলা গেছে আর তো আসে নাই। কারফিউর মধ্যে কোথায় গেল? আমি বললাম যাওয়ার দরকার নেই, তবুও গেল। এখন কোথায় কোথায় ঘুরছে কে জানে, বোকাশোকা মানুষ। কারফুর মধ্যে আটকা পড়েছে আর কি, আসবে আসবে, এক্ষুনি আসবে। তারা দুই ভাই বোন দুপুর পর্যন্ত অপেক্ষা করল, কেউ এলো না। সাজ্জাদের বোন কান্নাকাটি কিছুই করল না, সহজ স্বাভাবিক ভঙ্গিতে ঘরের কাজ করতে লাগলো। দুপুরের পর সাজ্জাদ খুঁজতে বেরুলো। তখন শহরে মিছিলের পর মিছিল বেরুচ্ছে, উত্তেজিত মানুষের মুখে একটিমাত্র কথা, শেখ সাহেবের ভাষণ হবে 7 তারিখে, সেই ভাষণে দারুণ একটা কিছু বলবেন তিনি। সাজ্জাদ নানান জায়গায় উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ালো, ফার্মগেট, নীলক্ষেত, আজিমপুর। সন্ধ্যার আগে বাড়ি ফিরে শুনল তার বোন ক্ষীণস্বরে কাঁদছে, দুলা ভাই এখনও ফিরেননি। খোকনের বাড়িতে সন্ধ্যাবেলা চায়ের একটা জমকালো আয়োজন করা হয়েছে। খোকনের মা এবং প্রিসিলা ছাড়া আর সবাই এসে বসেছে খাবার টেবিলে। প্রিসিলার জ্বর কমে গিয়েছে, তবে দুর্বল হয়ে গেছে, বিকেল থেকে সে ঘুমোচ্ছে। খোকনের একজন মামা পিজির বড় ডাক্তার, তিনি এসে দেখে গিয়েছেন এবং বলেছেন তেমন কিছুই না, ট্রাভেল সিকনেস, দু একদিন পুরোপুরি রেস্টে থাকলে ঠিক হয়ে যাবে। চায়ের টেবিলে ছোটরা কোনো কথা বলতে পারে না, কিন্তু আজ সবাই কথা বলছে। বড় চাচার মুখ হাসি হাসি, তার হাসি দেখেই মনে হচ্ছে আজ আর তিনি রাগ করবেন না। ছোট চাচা একটির পর একটি মজার মজার গল্প বলে যাচ্ছেন। একবার বেড়াতে গিয়েছিলেন আলাস্কা, সেখানে ঠান্ডায় নাকি হঠাৎ তার চোখের মণি জমে গেল, কিছুই দেখতে পান না। শেষকালে হাতের তালু দিয়ে চোখ ঘষে ঘষে গরম করার পর আবার দেখতে পেলেন। তারপর একবার স্কুবা ডাইভিং করতে গিয়েছেন প্রশান্ত মহাসাগরে, পানির নিচে বেশি দূর যাননি, অল্প কিছু দূর গিয়েছেন। হঠাৎ তার মনে হলো পেছন থেকে তার বাহাত ধরে কে যেন টানছে। তিনি চমকে পেছনে ফিরে দেখলেন একটা দৈত্যের মতো প্রকাণ্ড অক্টোপাস, অক্টোপাসটির সঙ্গে ছোট চাচার ছোট ছোট বাচ্চা।
সেগুলি মার চারপাশে কিলবিল করছে। ঘণ্টাখানে গল্পগুজব হওয়ার পর বড় চাচা ছোটদের উঠে যেতে বললেন। হাসি মুখে বললেন, অনেকক্ষণ গল্প হয়েছে, এখন সবাই যাও, আমরা বড়রা কিছু কথা বলি, আজ আর পড়াশোনা করতে হবে না, আজ ছুটি। এখন বড়দের গল্প মানেই দেশের কথা, কি হবে এই নিয়ে আলোচনা, তর্ক। এখানেও তাই হলো, 7 তারিখে কি বক্তৃতা হবে তাই নিয়ে কথা বলতে লাগলেন সবাই। বড় চাচা গম্ভীর হয়ে বললেন, শেখ সাহেব যা করছেন তার ফল ভালো হবে না, পাকিস্তান ধ্বংস হয়ে যাবে, তিনি দেশকে দুই ভাগ করে ফেলবার চেষ্টা করছেন। এরকম মনে করার তো কোনো কারণ নেই। আছে কোনো কারণ? ভুট্টো সাহেবরা যা করছেন সেটাই দেশকে দুভাগ করবে, নির্বাচনে যে জিতেছে সে ক্ষমতায় যাবে, এ তো সোজা কথা, কিন্তু ক্ষমতায় গিয়েই তো দেশকে দুভাগ করার চেষ্টা করবে। করবার আগেই সেটা বলছেন কেন? অজুহাতটা খুব বাজে না, দুর্বল অজুহাত না? ধরেন আজ যদি ভুট্টো শেখ মুজিবের মতো নির্বাচনে জিতত, তাহলে কি তাকে সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী করা হতো না? বড় চাচা ক্রমেই কোণঠাস হয়ে পড়তে লাগলেন এবং রেগে উঠতে লাগলেন। ঠিক তখন খোকন এসে বলল, বড় চাচা আপনার সঙ্গে কথা বলবো, এখন না পরে। জিনা বড় চাচা এখন আমার সঙ্গে একটু বাইরের ঘরে আসেন, আসতেই হবে। বড় চাচা বেশ অবাক হয়েই বাইরের ঘরে এসে দেখলেন সাজ্জাদ দাঁড়িয়ে আছে। সে তার শার্টের লম্বা হাতায় ঘন ঘন চোখ মুচছে। সাজ্জাদ না, তোমার নাম কি হয়েছে? দুলাভাই হারিয়ে গেছেন। এই খবরটি বলতে সাজ্জাদের দীর্ঘ সময় লাগলো। বড় চাচা নিঃশব্দে শুনলেন, শান্তস্বরে বললেন, কারফিউ ভঙ্গের জন্য ধরে নিয়ে থানায় রেখে দিয়েছে, থানায় খোঁজ করলেই পাওয়া যাবে, তুমি কাঁদবে না, আমি খোঁজ করছি। তুমি কিছু খেয়েছো? জি না। খাও কিছু। খোকন, তোমার বন্ধুকে কিছু খাবার দিতে বলো। আমার খিদে নেই, আমি কিছু খাবো না। সাজ্জাদ, তুমি খাও, আমি খোঁজ করছি। কি নাম তোমার দুলাভাইয়ের? শমশের আলী। বড় চাচা প্রথমেই ফোন করলেন রমনা থানায়। হ্যালো, আমি আহমদ রফিক চৌধুরী, আমার একটা খবর দরকার। গত রাতে কারফিউ চলার সময় শমশের নামের... বড় চাচা সবকটি থানায় ফোন করলেন, কেউ কোনো খবর দিতে পারল না। শমশের আলীর নামে কেউ গত রাতে গ্রেফতার হয়নি। বড় চাচা ক্রমেই গম্ভীর হতে শুরু করলেন, একসময় বললেন, নিজে না গেলে হবে না। খোকন, ড্রাইভারকে গাড়ি বের করতে বলো। সাজ্জাদ, তুমিও চলো আমার সঙ্গে। বড় চাচারা 10টা পর্যন্ত নানান জায়গায় ঘোরাঘুরি করলেন, কোনোই খবর পাওয়া গেল না। তিনি রাগি গলায় বললেন, একটা লোক আপনাআপনি নিখোঁজ হয়ে যাবে, এটা একটা কথা হলো? সাজ্জাদ, কাঁদবে না, পুরুষ মানুষদের কাঁদতে নেই, কান্না বন্ধ করো, আমি তোমার দুলাভাইকে খুঁজে বের করব। এখানকার DCMLA আমার পরিচিত, কাল দেখা করব তার সঙ্গে। নাকি এখন যেতে চাও? চলো এখনই যাওয়া যাক। DCMLA-কে পাওয়া গেল না। 7 তারিখে শেখ মুজিবুর রহমান ভাষণ দেবেন রেসকোর্সের মাঠে। ভোর রাত থেকে লোকজন আসতে শুরু করেছে, দোকানপাট বন্ধ, অফিস আদালত কিছুই নেই, সবার দারুণ উৎকণ্ঠা। কি বলবেন এই মানুষটি? সবাই তার মুখের দিকে তাকিয়ে আছে, খুব মন দিয়ে আজ শুনতে হবে তিনি কি বলেন। আজ তাকে পথ দেখাতে হবে, শোনাতে হবে অভয়ের বাণী। হাজার হাজার মানুষ জমতে শুরু করেছে। দেখতে দেখতে রেসকোর্সের ময়দান জনসমুদ্রে পরিণত হলো। বৃদ্ধ বৃদ্ধা, যুবক যুবতী, কিশোর কিশোরী সবাই অপেক্ষা করছে, বাবার কাঁধে চেপে এসেছে শিশুরা। অবাক হয়ে তারা দেখছে এই বিশাল মানুষের সমুদ্রকে। বহু দূরে অপেক্ষা করছে সারি সারি মিলিটারি ভ্যান। চোখে সানগ্লাস পরা তরুণ অফিসারদের কপালে বিন্দু বিন্দু ঘাম। সম্মিলিত শক্তি ভয়াবহ শক্তি। ওরা কি বুঝতে পারছে সে কথা? ঘন ঘন কথা বলছে ওয়্যারলেসে। মাথার উপর দিয়ে অস্থির ভঙ্গিতে উড়ে যাচ্ছে হেলিকপ্টার। বিমানবাহিনীর পদস্থ অফিসাররা হেলিকপ্টারের জানালা দিয়ে নিচে তাকাচ্ছে। সাজ্জাদ এসেছে খুব ভোরে, সে ঠিক বক্তৃতা শুনতে আসেনি, বক্তৃতাটা তার বিশেষ ভালো লাগে না। সাজ্জাদ এসেছে তার দুলাভাইয়ের খোঁজে। তার মনে ক্ষীণ আশা, কোনো অলৌকিক উপায়ে তাকে হঠাৎ হয়তো পাওয়া যাবে। দেখা যাবে মাঠের প্রান্তে পা ছড়িয়ে চীনাবাদাম খাচ্ছে, সাজ্জাদকে দেখা মাত্র ডাকবে, এই যে, এই এই সাজ্জাদ। সাজ্জাদ বলবে, আরে দুলাভাই আপনি এখানে? এলাম দেখি শেখ সাহেব কি বলেন। এদিকে আপনাদের জন্য আমরা অস্থির, আপা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। হ্যাঁ তাই নাকি? আবার বলছেন তাই নাকি? এসব কী কাণ্ড দুলাভাই, চলেন বাসায় যাই। যাব যাব, বসো, আগে বক্তৃতাটা শুনি, বাদাম খাবে? না, আরে খাও না,
আই আই বাদামওয়ালা। বাস্তব অবশ্য তেমন কিছুই হলো না। কত অসংখ্য মানুষ এসেছে কিন্তু কারো সঙ্গে কারো চেহারার কোনো মিল নেই। সাজ্জাদের হঠাৎ মনে হলো এটা একটা অদ্ভুত ব্যাপার তো, সব পণ্ড দেখতে একরকম, দুটি শিয়ালের মধ্যে প্রভেদ কিছুই নেই, মানুষরা কত আলাদা, কেন এরকম? সাজ্জাদ চমকে পেছনে ফিরল। খয়েরি রঙের একটা চাদর গায়ে দিয়ে হেডস্যার দাঁড়িয়ে আছেন। সাজ্জাদের মনে হলো সভাতে আসার জন্য হেডস্যার প্রথমেই একটা প্রচণ্ড ধমক দেবেন, কিন্তু সেরকম কিছু হলো না। স্যার স্বাভাবিক নরম গলায় বললেন, সাজ্জাদ একটা খবর শুনলাম তোমার দুলাভাইয়ের সম্পর্কে, এটা কি সত্যি? ওনাকে নাকি পাওয়া যাচ্ছে না? সত্যি স্যার। বলো কি, আত্মীয় স্বজনকে খবর দিয়েছো? জি স্যার। আত্মীয় স্বজন কে কে আছেন? সাজ্জাদ চুপ করে রইল। তার তেমন কোনো আত্মীয় স্বজন নেই, এক মামা আছেন কুড়িগ্রামে পোস্টমাস্টার, নিকটাত্মীয় বলতে তিনি, তার সঙ্গে বহুদিন যাবৎ যোগাযোগ নেই। তোমাদের চলছে কিভাবে? সঞ্চয় তো মনে হয় তেমন কিছু তোমার দুলাভাইয়ের ছিল না, নাকি ছিল? কাল তুমি অবশ্যই আমার সঙ্গে দেখা করবে, বাসা চেনো তো? চিনি স্যার। সকালবেলা আসবে? জি। আচ্ছা, এখানে দাঁড়িয়ে তো কিছু শুনতে পাবে না, আর একটু সামনে যাওয়া দরকার, চলো সামনে যাই। আপনি যান স্যার, আমি বাসায় চলে যাব। সে কি ভাষণ শুনবে না? জি না স্যার। আচ্ছা ঠিক আছে, যাও, কাল সকালবেলা মনে করে আসবে, মনে থাকবে তো? থাকবে স্যার। সাজ্জাদ বাসায় গেল না, নীলুদের বাসার দরজায় গিয়ে ধাক্কা দিল। তার একটু লজ্জা করতে লাগলো, এক সপ্তাহ পর আসছে এখানে, দাদুমণি খুব করে বলে দিয়েছিলেন একটা খবর দেওয়ার জন্যে। দরজা খুলল নীলু, সে থমথমে গলায় বলল, খুব বকা খাবে দাদুমণির কাছে, দাদুমণি খুব রেগেছেন তোমার ওপর, আমাকে বলেছেন এলো যেন ঢুকতে না দেই। দাদুমণি অবশ্য তেমন রাগ করলেন না, কিংবা রাগটা জমা করে রাখলেন, পরে করবেন। তুমি আমি না আসা পর্যন্ত থাকবে এখানে, আমি শেখ সাহেবের ভাষণ শুনতে যাচ্ছি। সে তো দাদুমণি রেডিওতে শুনলেই হয়। না, এসব জিনিস সভাতে উপস্থিত থেকে শুনতে হয়, রেডিওতে শুধু কথাগুলি শোনা যাবে, কিন্তু বক্তৃতা শুনে মানুষের চোখে মুখে কী পরিবর্তন হচ্ছে সেটা দেখা যাবে না। আমার কাছে বক্তৃতা চেয়ে এইসব জিনিসই দেখতে ভালো লাগে। দাদুমণি চলে যাওয়া মাত্র নীলু বলল, তোমাদের কথা আমার রোজ মনে হয়েছে, আশ্চর্য একবারও তোমরা এলে না। এলাম তো, এক সপ্তাহ পরে এলে। দাদুমণি যতটুকু রাগ করেছে আমি তার চেয়েও বেশি রাগ করেছি, আমি কোনো কথাই বলবো না। আমার একটা বড় বিপদ হয়েছে, আমার দুলাভাইকে খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছ না মানে? কারফিউর রাতে আমাকে খুঁজতে বেরিয়েছিলেন, তারপর আর ফিরে আসেননি। সাজ্জাদের চোখ দিয়ে জল পড়তে শুরু করল। নীল তাকিয়ে রইল অবাক হয়ে। একসময় দেখা গেল সেও কাঁদতে শুরু করেছে, তার পোষা ময়না ক্রমাগত ডাকতে লাগলো। ঠিক তখনই রেসকোর্সে শেখ মুজিবুর রহমান তার বিখ্যাত বক্তৃতা শুরু করলেন। তার মুখ দিয়ে কথা বলে উঠল বাংলাদেশ। মেয়ের গায়ে হাত দিয়ে রাহেলা গম্ভীর হয়ে পড়লেন, বেশ জ্বর গায়ে, জ্বরের আছে গাল লাল হয়ে আছে, অথচ সকালে বেশ ভালো ছিল, অঞ্জু ও বিলুর সঙ্গে হইচই করে খেলেছে। কেমন লাগছে মা? ভালো। মাথা ব্যথা করে? না। শরীর খারাপ লাগছে না? না। তুমি একটু সুস্থ হয়ে উঠলে আমরা নর্থ ডাকোটায় চলে যাব। আমি যেতে চাই না মা। যেতে চাও না কেন? আমেরিকা তোমার ভালো লাগে না? লাগে। পিসিলা জবাব দিল না। ঘরের দরজায় অঞ্জু আর বিলু উঁকি দিচ্ছে, তাদের হাতে লুডু বোর্ড। রাহেলা বললেন, পিসিলার জ্বর, পিসিলা খেলবে না, তোমরা এখন ওকে বিরক্ত করবে না। মা আমি ওদের সাথে খেলতে চাই। না তুমি চুপচাপ শুয়ে থাকো। শুয়ে থাকতে আমার ইচ্ছা হচ্ছে না। ইচ্ছা না হলেও থাকবে, আমি ডাক্তারকে টেলিফোন করছি। রাহেলা নিচে নেমে গেলেন। নিচে গিয়ে দেখলেন কবির মাংসমুখে বসে আছে একটা চেয়ারে, তার ঠোঁট কাটা, সেখানে রক্ত জমে আছে। আমিন সাহেব বসে আছেন তার সামনে। রাহেলা বলল, কি হয়েছে? মিছিলে গিয়েছিলাম চাচি, হঠাৎ পুলিশ তাড়া করলো, দৌড়াতে গিয়ে উল্টে পড়ে গেছি। ঠোঁট তো দেখে অনেকখানি কেটেছে। না বেশি না। খুব মিছিল হচ্ছে না রে? খুব হচ্ছে। ওদের এখন ছেড়ে দে মা কেচেবাজি অবস্থা, ঠিক না? রাহেলা গম্ভীর হয়ে বললেন, হাসির কোনো ব্যাপার হয়নি, তুমি হাসছো কেন? হাসির ব্যাপার না, তবে আনন্দের ব্যাপার। কোথায় আনন্দের ব্যাপার? একটা সিংহ তার ক্ষমতা বুঝতে পারছে, ব্যাপারটা আনন্দের নয়। ডাক্তারকে টেলিফোন করতে গেলেন রাহেলা, টেলিফোনে রিং হচ্ছে না, অনেকবার চেষ্টা করা হলো। রাহেলা মুখ কালো করে বললেন,
পৃথিবীর কোনো দেশে এত খারাপ টেলিফোন সার্ভিস আছে বলে আমার জানা নেই। খোকনের সমস্ত দিন খুব খারাপ কেটেছে। ভয়াল ছয়ের একজন মানুষকেও খুঁজে পাওয়া যায়নি। বল্টু ও টুনু দুজনেই দেশের বাড়িতে চলে গেছে। অবস্থা ভালো না হলে এরা ফিরে আসবে না। সাজ্জাদকেও তার বাসায় পাওয়া গেল না। সে কোথায় গেছে কি তাও জানা গেল না। সাজ্জাদের বোন কোনো কথারই জবাব দিতে পারেন না, শুধু কাঁদেন। অনেক ঝামেলা করে মুনিরকে পাওয়া গেল। মুনিরের কাছে স্যার এসেছেন ইংরেজি পড়াচ্ছেন। মুনির এক ফাঁকে বলে গেল, একটু দাঁড়া, স্যার এক্ষুনি চলে যাবেন। খোকন অপেক্ষা করতে লাগল। স্যার যেতে অনেক দেরি করলেন। বসে থাকতে থাকতে খোকনের প্রায় যখন ঘুম ধরে গেল তখন স্যার গেলেন। খোকন বলল, দুপুরে পড়িস তুই? হ্যাঁ বাবা, স্যার রেখে দিয়েছেন, স্কুল তো এখন বন্ধ, কাজেই ঘরে বসে যতটুকু পড়া যায়। তোদের ভয়াল ছয়ের কী অবস্থা? ভালোই। ভালো আর কোথায়, সব তো চলেই গেছে। তুই আর সাজ্জাদ এই দুজন ছাড়া তো এখন আর কেউ নেই। আবার আসবে, তখন হবে। এসব জিনিস একবার ভেঙে গেলে আর হয় না, তোকে বলেছে। খোকনের বসে থাকতে ভালো লাগছিল না। সে একসময় বলল, ঘুরতে যাবি? কোথায়? ওই রাস্তায়। আর কোথায়? না ভাই, বাবা রাগ করবেন। তাছাড়া বিকেলে আমার কাছে আরেকজন স্যার আসবেন, অঙ্ক স্যার। কটা স্যার তোর? বেশি না, এই দুজনই। বৃত্তি পরীক্ষা আসছে তো তাই। খোকন একা একা অনেকক্ষণ ঘুরে বেড়ালো। ফার্ম গেট থেকে হেঁটে হেঁটে চলে গেল শাহবাগ অ্যাভিনিউ পর্যন্ত। শাহবাগের মোড়ে কিসের যেন জটলা। লোকজন বলাবলি করছে জি মিছিল আসছে পুরনো ঢাকা থেকে, একটা কাণ্ড হবে। একজন সুটটাই পরা ভদ্রলোক বললেন, থোকা তুমি বাড়ি যাও। খোকন বাড়ি গেল না, পার্ক মোটরস পর্যন্ত গিয়ে চলে গেল কলাবাগানের দিকে। সেখানেও প্রচুর গণ্ডগোল। একটা পুলিশের ট্রাক পড়ছে, সবাই গোল হয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। খোকনের দেখার ইচ্ছা ছিল, কিন্তু বহু চেষ্টা করেও ভিড় গোলে ভেতরে ঢুকতে পারল না। একটা দমকলের গাড়ি এসে থেমে আছে, কেউ সেটাকে যেতে দিচ্ছে না। আশ্চর্যের ব্যাপার হলো আশেপাশে কোথাও পুলিশ বা মিলিটারির কোনো চিহ্ন নেই। খোকন কলাবাগানে কাটালো বিকেল পর্যন্ত। বাড়ি ফিরতে তাই সন্ধ্যা হয়ে মিলিয়ে গেল। বড় চাচা আজ নির্ঘাত ধরবেন, আজ ভূমিকম্প হবেই। বড় চাচা অবশ্য তাকে ধরলেন না, ধরলেন কবির ভাইকে। রাতের খাবার শেষ হয়ে যাওয়ার পরপরই বিচার সভা বসল। আসামি মাত্র একজন, কবির ভাই। বিচার বসল বড় চাচার লাইব্রেরি ঘরে, সবাই সেখানে উপস্থিত। কবির ভাই মাথা নিচু করে সোফার একটা কোণায় বসে আছেন। তুমি একবার সকালবেলা একটা মিছিলের সঙ্গে জুটে গিয়ে ঠোঁট কোট কেটে এলে, তারপরও বিকেলবেলা আবার গেলে, অথচ আমি অনেকবার বলেছি সব মিটিং মিছিল থেকে দূরে থাকবে, এই প্রসঙ্গে তোমার কি বলার আছে? তোমার কিছু বলার থাকলে বলে ফেলো। তোমার কি ধারণা যা করছো দেশের জন্য করছো? যদি এমন ধারণা হয়ে থাকে ভুল। হাঙ্গামা হজ্জুত করে দেশের কিছু হবে না, এতে দেশের অমঙ্গলই হবে, মঙ্গল হবে না, বুঝতে পারছো? আপনার কথাটা ঠিক না, বলে উঠল খোকনের আব্বা। আন্দোলন করে অনেক কিছু আদায় করা যায়। ভাষা আন্দোলনের কথা মনে করে দেখুন, সেদিন আমরা আন্দোলন না করলে আজ রাস্তাঘাটে উর্দুতে কথা বলতাম। আন্দোলনের অনেক রকম পথ আছে, গান্ধীজি অহিংস পথে সে দেশকে স্বাধীন করেছেন। আমিন চাচা বললেন, তার জন্য গান্ধীজির মতো নেতা দরকার, সেরকম যখন নেই তখন আমাদের পথে নামা ছাড়া উপায় কী? এইসব বাচ্চা ছেলেপুলে পথে নামবে? নামবে না কেন, নামবে, অল্প বয়স থেকেই তাদের শিখতে হবে। ভুট্টো সাহেব এসেছেন, আলোচনায় বসেছেন, এখন সব মিটমাট হবে। মিছিল ফিছিলের প্রয়োজন আছে বলে আমি মনে করি না, এতে ওদেরকে শুধু খেপিয়েই তোলা হবে। কবির আমার হুকুম অমান্য করেছে, কাজে এই শাস্তিস্বরূপ সে আগামী এক সপ্তাহ ঘর থেকে বেরোতে পারবে না। কবির আমি কি বলেছি তুমি বুঝতে পারছো? পারছি। আর শোনো, যদি আমার কথার অবাধ্য হয়ে আবার বের হয়ে যাও, তাহলে এই বাড়িতে সে আর ঢুকতে পারবে না। রাত দশটায় ভয়েস অফ আমেরিকা থেকে বলা হলো শেখ মুজিব ও ভুট্টোর মধ্যে কথাবার্তা এগুচ্ছে। অবস্থা দৃষ্টে মনে হয় তারা একটা আপোষে পৌঁছাবার চেষ্টা করছেন। শহরের পরিস্থিতি আগের মতোই, চারদিকে থমথমে ভাব যা ঝড়ের ইঙ্গিত দেয়। রাতে ঘুমোতে যাওয়ার আগে খোকনের মা খোকনকে ডেকে পাঠালেন। কাঁদো কাঁদো গলায় বললেন, তুই আজও গিয়েছিলি? কাঁদছো কেন তুমি? কাঁদবো না, তুই যেখানে সেখানে যাবি, আমি খোঁজও নিতে পারি না তুই কোথায় যাস, কি করিস, আর কোথাও যাবি না। আচ্ছা, আমার গা ছুঁয়ে বল, কোথাও যাবি না। খোকন তার মায়ের কাছে এগিয়ে যেতেই মা তার হাত ধরে ফেললেন।
খোকনের কেন জানি খুব লজ্জা করতে লাগলো। সাজ্জাদের বাড়ি ফিরতে ভালো লাগে না, তার বোনটি সারাক্ষণ কাঁদে, কাঁদে নিঃশব্দে। সাজ্জাদ কিছুই করতে পারে না, শুধু বসে থাকে চুপচাপ। বড় একা একা লাগে তার। মামাকে টেলিগ্রাম করা হয়েছে, কিন্তু তার কাছ থেকে কোনো খবর এখনও এসে পৌঁছায়নি। এখন তারা কি করবে তা বুঝতে পারছে না। দেশের বাড়িতে চলে যাবে, কিন্তু কেউ নেই সেখানে। ছোট্ট একটা বাড়ি ছিল, নদীর ভাঙনে কোথায় চলে গেছে, কে এখন আর জায়গা দেবে? তাছাড়া সাজ্জাদের বোন কোথাও যেতে চায় না, যদি কখনো মানুষটি ফিরে আসে। সাজ্জাদের বয়স দ্রুত বেড়ে যেতে লাগলো, আমাদের বয়স বাড়ে অভিজ্ঞতার সঙ্গে। সেই সময় অত্যন্ত দ্রুত সাজ্জাদের অভিজ্ঞতা বাড়তে লাগলো। একদিন সে তার বোনের দুল নিয়ে বিক্রি করে এলো সোনার দোকানে। দোকানি খুব সন্দেহ নিয়ে তাকাচ্ছিল তার দিকে, সরু গলায় বলেছিল, কার গয়না খোকাবাবু? আমার বড় বোনের, তাকে বলে এনেছ? হ্যাঁ, সে নিজেই দিয়েছে। দেখো খোকাবাবু, তুমি তোমার বোনকে সঙ্গে করে নিয়ে আসো। কেন? আমার মনে হচ্ছে জিনিসটা তুমি না বলে এনেছো। তুমি যাও, বোনকে নিয়ে আসো। আর শোনো, অন্য দোকানে যাবে না, তুমি ছোট মানুষ, ঝামেলা টামেলা হবে। সাজ্জাদ বোনকে নিয়ে এসেছিল, তারপরও দুদিন আসতে হলো, একবার একটি চুড়ি নিয়ে আর একবার আংটি নিয়ে। দোকানদার এরপর আর কিছু বলতো না, সঙ্গে সঙ্গে দিয়ে দিত। শেষবার খুব শান্ত গলায় বলল, এভাবে আর কতদিন চলবে? এবার তো অন্য কিছু চেষ্টা করা দরকার। কি চেষ্টা করব? একটা কাজ টাজ করার চেষ্টা, কেমন মনে হয়? কি কাজ? তাও ঠিক, তোমার যে বয়স তাতে কি কাজ আর করবে। তবে খোকাবাবু, দিন আর এরকম থাকবে না, তুমি ভেঙে পড়বে না। দেশের অবস্থা বদলাবে, মানুষের ভাগ্য বদলাবে। কিছু খাবে তুমি? জি না। খাও, একটা কিছু খাও। এই যা তো একটা মিষ্টি আন। বুঝলে খোকাবাবু, এখন তোমার যে দুঃসময়, সেই দুঃসময় আমাদের সবার, তবে এটা থাকবে না। এই লোকটির সঙ্গে সাজ্জাদের বেশ ঘনিষ্ঠতা হয়ে গেল। তার দোকানের পাশ দিয়ে যাবার সময় সাজ্জাদ উঁকি দিত আর সে হাসি মুখে বলত, আরে খোকাবাবু যে, এসো এসো। দেশের কি খবর বলো তো? ওরে একটা মিষ্টি দিতে বল। অনেক রকম গল্পগুজব হয়তো তার সাথে, মজার মজার সব গল্প। বুঝলে খোকাবাবু, গয়নার দোকানের মালিকরা মানুষের দুঃখের গল্পগুলি খুব ভালো জানে। আমরা চোখের সামনে কতজনকে নিঃস্ব হতে দেখি, বড় খারাপ লাগে। সাজ্জাদ বুঝতে পারে তারা নিঃস্ব হয়ে পড়েছে। প্রায়ই তার বোন ভয় পাওয়া গলায় বলে, এখন কি হবে সাজ্জাদ? সাজ্জাদ জবাব দিতে পারে না। আর কয়েকদিন পরে তো ঘরে রান্না হবে না, তখন কি করবি? আমি কাজ করব। তোকে কে কাজ দেবে? এবার তোর দুলাভাইয়ের অফিসে বরং যা, দেখ ওরা কি বলে। কি বলবে? জানি না কি বলবে, গিয়ে দেখ না। একদিন সাজ্জাদ গেল সেখানে, এবং আশ্চর্য লোকগুলি খুবই যত্ন করল তাকে। বারিনবাবু বলে এক ভদ্রলোক বললেন, তুমি চিন্তা করবে না, এই কারখানাতেই তোমার একটা ব্যবস্থা করব। পড়াশোনা যা করছিলে তাই করবে, অবসর সময় কাজ শিখবে। ফেরার সময় বারিনবাবু বললেন, তোমার দুলাভাইয়ের কাছ থেকে একবার 50 টাকা ধার করেছিলাম, সেটা ফেরত দেওয়া হয়নি, তোমার কাছে দিয়ে দিই কেমন? তখন দেখা গেল অনেকেই, আরও অনেকেই একই কথা বলছে, কেউ 10 টাকা ধার নিয়েছিল, কেউ 20 টাকা। সাজ্জাদের মনে হলো লোকগুলি মিথ্যা কথা বলছে, কিন্তু মাঝে মাঝে মিথ্যা কথা এমন মধুর হয় কী করে কে জানে। তার চোখ দিয়ে জল পড়তে লাগলো। বারিনবাবু তাকে কোলে করে একটি রিকশা এনে তুলে দিলেন। ভরাট গলায় বললেন, তোমরা কোথায় থাকো জানতাম না, জানলে আরও আগে এসে খোঁজ নিতাম, এখন থেকে খোঁজ খবর নিব, তোমার কোনো ভয় নেই। সাজ্জাদ বাড়ি ফিরে দেখে দাদুমণি ও নীলু বসে আছে তাদের বাসায়। নীলুর মুখ দারুণ হাসি হাসি, এবং আশ্চর্য বহুদিন পর দেখা গেল তার বোন কাঁদছে না। দাদুমণি বললেন, এই যে সাজ্জাদবাবু, তুমি কোথায় ছিলে? তোমার জন্যে বসে আছি, কাপড় চোপড় রেডি করো, সময় নেই। তোমরা দুজন এখন থেকে আমাদের সঙ্গে থাকবে, তোমার বোনকে রাজি করিয়েছি। তোমার কোনো সুবিধার জন্য বলছি না, আমার এবং নীলুর সুবিধার জন্য। নীলু একা একা থাকে, তোমরা থাকলে আমি নিশ্চিন্ত হয়ে ঘোরাঘুরি করতে পারি, তাই না গো দাদুমণি? ঢাকায় আমরা কতদিন থাকতে পারি তা অবশ্য জানি না, যদি শেখ মুজিব আর ভুট্টোর মধ্যে কথাবার্তায় কোনো ফল না হয় তাহলে ঢাকা ছাড়তে হবে, আমরা সবাই মিলে তখন গ্রামে চলে যাব। নীলগঞ্জে আমার একটা বড় বাড়ি আছে। নীলু হাসি মুখে বলল, খুব সুন্দর বাড়ি, বা বাড়ির পাশে একটা ছোট নদীও আছে, নদীর নাম সোহাগী। সাজ্জাদের বোন ইতস্তত করে বলল, ওর দুলাভাই যখন ফিরে এসে দেখবে কেউ নেই তখন? আমরা এপাড়ার সবাইকে বলে যাব, তাছাড়া সে আমাদের খুঁজে বের করবে, আমরা তো তাকে কম খোঁজাখুঁজি করিনি, কি বলো?
পঁচিশে মার্চ দুপুর থেকে সবার ধারণা হলো কিছু একটা হয়েছে। হয়তো ইয়াহিয়া ঠিক করে ফেলেছে এদেশের মানুষদের কোনো কথা শোনা হবে না। চারদিক থমথম করতে লাগলো। খোকনের বড় চাচা দুপুর একটায় অত্যন্ত গম্ভীর হয়ে ঘরে ফিরলেন। ফিরেই বললেন, আজ যেন কেউ ঘর থেকে না বের হয়, সবাই যেন ঘরে থাকে। কবির কোথায়? কবিরকে ডাকো। কবিরকে কোথাও পাওয়া গেল না। ও কোথায় গিয়েছে? খোকনকে ডাকো। খোকন নিচে নেমে এলো। বড় চাচা বললেন, কবির কোথায় জানো? জি না। তুমি আজ ঘর থেকে বেরোবে না। কেন চাচা? শহরের অবস্থা ভালো না, শহরে মিলিটারি নামবে, এরকম একটা গুজব শোনা যাচ্ছে। খোকন কিছু বুঝতে পারল না। মিলিটারি তো নেমেই আছে, নতুন করে নামবে কি? তোমার ওই বন্ধুটি সাজ্জাদ যার নাম, ও কোথায়? ও আছে দাদুমণির বাসায়। কার বাসায়? একজন বুড়ো ভদ্রলোকের বাসায়, ওনাকে আমরা দাদুমণি ডাকি। করেন কি উনি? আমি জানি না চাচা। তার বাসায় আমাকে একদিন নিয়ে যাবে, আমিও ছেলেটির জন্য কিছু করতে চাই। জি আচ্ছা, আমি নিয়ে যাব। এখন যাও, দারোয়ানকে ডেকে নিয়ে আসো। দারোয়ান আসা মাত্র বড় চাচা বললেন, কবির যখন ফিরবে তাকে ঢুকতে দেবে না, বলবে এ বাড়িতে তার জায়গা নেই, সে যেন তার নিজের পথ দেখে নেয়, বুঝলে? আমিন চাচা সন্ধ্যাবেলা মুখ কালো করে ঘরে ফিরলেন। চা খেতে খেতে বললেন, শেখ মুজিবুর রহমান যে প্রেস কনফারেন্স ডেকেছিলেন সেটা বাতিল হয়ে গেছে, ব্যাপার কি কিছুই বোঝা যাচ্ছে না। খোকনরা যখন ফার্স্ট ব্যাচে খেতে বসেছে তখন দারোয়ান এসে খবর দিল কবির ভাই এসেছে। বড় চাচা বললেন, তুমি এই খবরটি আমাকে দিতে এসেছো কেন? তোমাকে বলে দিয়েছি না ওকে ঢুকতে দেবে না, যাও, যা বলছি তাই করো। বড় চাচি বললেন, সে কোথায় থাকবে রাতে? যেখানে ইচ্ছা সেখানে থাকবে, এ বাড়িতে না। তুমি এটা ঠিক করছো না। আমি যা করছি ঠিকই করছি। না। ওপর থেকে খোকনের বাবা নেমে এলেন। তিনি অত্যন্ত শান্ত গলায় বললেন, ভাইয়া ছেলেটাকে ঘরে আসতে দেন, যে ছেলে আমার কথা শোনে না সে আমার বাড়িতে থাকবে না। আমরা বড় মাঝে মাঝে ভুল কথা বলি, সেসব কথা সবসময় মানা যায় না। আমি ভুল কথা বলি? না, আপনি ভুল কথা কম বলেন, কিন্তু একটি ক্ষেত্রে ভুল করেছেন, সবাইকে মূল আন্দোলন থেকে দূরে সরিয়ে রাখতে চাইছেন, এটা ঠিক না। অবস্থা যার দাঁড়িয়েছে তাতে মনে হয় একসময় এসব বাচ্চা কাচ্চা ছেলেদেরই বন্দুক হাতে তুলে নিতে হবে। আপনি নিশ্চয়ই চান না আপনার ছেলেমেয়েরা পরাধীন হয়ে থাক, চান বলুন। না, চাই না। তাহলে এমন করছেন কেন? যাও, ওকে ভেতরে আসতে বলো। দারোয়ান ছুটে গেল, কিন্তু গেটের বাইরে কাউকে পাওয়া গেল না। আমিন চাচা তক্ষুনি খুঁজতে বের হলেন। বড় চাচি কাঁদতে শুরু করলেন। খোকন অনেক রাত পর্যন্ত জেগে রইল, যদি কবির ভাই ফিরে আসেন। আমিন চাচা ফিরলেন 10টায়। কবির ভাইকে কোথাও পাননি। তার মুখের ভাবভঙ্গিতে মনে হচ্ছে তিনি ভীষণ চিন্তিত। গভীর রাতে খোকনকে ডেকে তোলা হলো। বাবা এসে খুব নরম গলায় বললেন, খোকন তোমার মার শরীর খুব খারাপ, এসো মায়ের পাশে বসো। মায়ের ঘরে সবাই আছেন। বড় চাচা মাথা নিচু করে বসে আছেন একটি ছোট চেয়ারে। বড় চাচি মার হাত ধরে কাঁদছেন। মায়ের মুখ নীল বর্ণ, নিঃশ্বাস নিতে পারছেন না, বারবার কেঁপে উঠছেন। নার্সটি বলল, হাসপাতালে নিয়ে যাওয়া দরকার, এক্ষুনি হাসপাতালে নেওয়া দরকার, কিন্তু সবাই এমন ভাব করছেন যেন তার কথা কেউ শুনতে পাচ্ছে না। খোকন অবাক হয়ে তাকালো বাবার মুখের দিকে। কেন হাসপাতালে নেওয়া হচ্ছে না? বাবা শান্তস্বরে বললেন, পাকিস্তানি মিলিটারিরা আক্রমণ করেছে খোকন, রাস্তায় মিলিটারি ছাড়া আর কিছুই নেই। আজ রাতে কাউকে বাহিরে বের হওয়া যাবে না, আজ রাতে কিছুই করার নেই। খোকন নিজেও শুনতে পেল প্রচণ্ড গোলাগুলি হচ্ছে, ট্যাঙ্ক নেমে গেছে। বড় চাচা মৃদুস্বরে কি যেন বললেন, কেউ শুনতে পেল না। নার্স আবার বলল, ডাক্তার দরকার। সবাই চুপ করে রইল। খোকন মায়ের পাশে গিয়ে দাঁড়াও। একটি অন্ধকার দীর্ঘ রাত। মানুষের সঙ্গে পশুদের একটি বড় পার্থক্য আছে, তারা কখনো মানুষদের মতো হৃদয়হীন হতে পারে না। 25 মার্চের রাতে হৃদয়হীন একজন পাকিস্তান মিলিটারি এ শহর দখল করে নিল। তার উড়িয়ে দিল রাজারবাগ পুলিশ লাইন, জগন্নাথ হল ও ইকবাল হলের প্রতিটি ছাত্রকে গুলি করে মারল, বিশ্ববিদ্যালয় এলাকায় ঢুকে হত্যা করল শিক্ষকদের, বস্তিতে ঘুমিয়ে থাকা অসহায় মানুষদের গুলি করে মেরে ফেলল বিনা দ্বিধায়। বাঙালিদের বেঁচে থাকা না থাকা কোনো ব্যাপার নয়, এরা কুকুরের মতো প্রাণী, এদের মৃত্যুতে কিছুই যায় আসে না, এদের সংখ্যা যত কমিয়ে দেওয়া যায় ততই মঙ্গল। এক রাতে শহর মৃতের শহরে হয়ে গেল। অসংখ্য বাবা তাদের ছেলেমেয়েদের কাছে ফিরে গেল না, অসংখ্য শিশু জানল না বড় হয়ে ওঠা কাকে বলে,
বেঁচে থাকার মানে কি। শহরের জনশূন্য পথে দৈত্যাকৃতি ট্রাক চলল, ধ্বংস ও মৃত্যু। স্বজনহারা মানুষদের কান্নার সঙ্গে ঠা ঠা শব্দে গর্জাতে লাগলো মেশিন গান। জেনারেল টিক্কা খান বাঙালির মেরুদণ্ড ভেঙে চুরমার করে দিতে চায়, যেন এরা দ্বিতীয়বার আর পাকিস্তানিদের মুখের ওপর কথা বলার স্পর্ধা না পায়। পরদিন ভোরবেলা পাকিস্তানের জনদরদি ভুট্টো চলে গেল পাকিস্তানে। সে হাউল্লসিত, প্লেনে ওঠার আগে হাসি মুখে বলে গেল, যাক শেষ পর্যন্ত শত্রুদের হাত থেকে পাকিস্তানকে রক্ষা করা গেল। 26 মার্চের সমস্ত দিন কেউ ঘর থেকে বেরোতে পারল না, শহরে কারফিউ, ঘরে বসে শুধুই প্রতীক্ষা। এর মধ্যে আবার অবাঙালিরা যোগ দিল মিলিটারিদের সঙ্গে, বলে দিতে লাগলো কাদের কাদের শেষ করে দিতে হবে। চারদিকে মৃত্যু আর মৃত্যু। 26 তারিখ ভোর 11টায় ইয়াহিয়ার ভাষণ প্রচারিত হলো। শেখ মুজিবকে বিনা বিচারে আমি ছেড়ে দিব না। আওয়ামী লীগ দেশের শত্রু, আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা করা হলো। আমার দেশপ্রেমিক সেনাবাহিনী দেশকে শত্রুমুক্ত করতে এগিয়ে এসেছে, এবারও তাদের পূর্ব সুনাম অক্ষুণ্ণ থাকবে। কি হচ্ছে এইসব, কি হচ্ছে ঢাকা শহরে, কিছুই জানার উপায় নেই। ঢাকা বেতার থেকে অনবরত হামদোনাতে রসুল প্রচারিত হচ্ছে। পাশের দেশ ভারত, সেখানকার বেতারেও কোনো খবর নেই। এত বড় একটা কাণ্ড হয়ে গেছে, তারা কি কিছুই জানে না? কলকাতা বেতার থেকে দুপুরবেলা হঠাৎ করে গীতালি অনুষ্ঠান বন্ধ করে বলা হলো, পূর্ব বাংলায় গৃহযুদ্ধ শুরু হয়েছে, পূর্ব পাকিস্তান রাইফেলস, পূর্ব বাংলা রেজিমেন্ট, পূর্ব পাকিস্তান পুলিশ, পূর্ব পাকিস্তান আনসার্স, পূর্ব পাকিস্তান মুজাহিদ দুর্জয় প্রতিরোধ গড়ে তুলছে। ঘোষণা হওয়া মাত্র বাজানো হলো সেই বিখ্যাত গান, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই দেশে শুরু হলো সম্পূর্ণ নতুন ধরনের জীবনযাত্রা। ঢাকা শহরের অলিতে গলিতে মৃতদেহ পড়ে রইল, সরাবার কোনো লোক নেই। নীলু খুব মন খারাপ করে একা একা বসেছিল। রাত প্রায় 8টা, চারদিক অন্ধকার, ইলেকট্রিসিটি আছে, তবু রান্নাঘরের বাতিটি ছাড়া আর সব বাতি নিভিয়ে রাখা হয়েছে। দাদুমণি নীলুর ঘরে ঢুকে জিজ্ঞাসা করলেন, একা একা বসে আছো কেন, এসো আমার সঙ্গে এসে বসো। না, ভয়ের কিছু নেই নীলু। আমার ভয় করছে না। সাজ্জাদরা কোথায়? জানি না, রান্নাঘরে বোধ হয়। আমি কি বসবো তোমার সঙ্গে? ইচ্ছা হলে বসেন। আমরা গ্রামে চলে যাব, সুযোগ পেলেই চলে যাব। কারফিউ ওদের একসময় তুলতেই হবে, হবে না? তুলতেই হবে কেন, না তুললে কে কি করবে? দাদুমণির হাতে একটি ট্রানজিস্টার, তিনি বিদেশের রেডিও স্টেশনগুলি ধরতে চেষ্টা করছেন, পারছেন না। এই ট্রানজিস্টারটি বেশি ভালো না। ঢাকা বেতার কেন্দ্র থেকে এখনও হামদোনাতে রসুল হচ্ছে, মাঝে মাঝে ইংরেজি বাংলা উর্দুতে বলা হচ্ছে, শহরে কারফিউ বলবৎ আছে। সাজ্জাদ ও সাজ্জাদের বোন চুপচাপ রান্নাঘরে বসে আছে, কেউ কোনো কথা বলছে না। রান্না বান্না হয়ে গেছে, শুধু ডাল ভাত, কিন্তু কেউ খেতে বসছে না, কারো খিদে নেই। এমন সময় সাজ্জাদের বোন কি বলল? সাজ্জাদ জবাব দিল না, তার কথা বলতে ইচ্ছা করছে না। এটা এমন একটা সময় যখন কারো কথা বলতে ইচ্ছা করে না। দেখলো দাদুমণি দরজার পাশে এসে দাঁড়িয়েছেন, তিনি নরম স্বরে বললেন, সাজ্জাদ তোমরা রান্নাঘরে বসে আছো কেন, এসো সবাই একসঙ্গে বসি, নীলুকেও ডেকে আসো, ও খুবই মন খারাপ করছে। নীলু এলো না, তার নাকি কিছুই ভালো লাগছে না, কাঁদতে ইচ্ছা হচ্ছে। শেষ পর্যন্ত দাদুমণি এলেন তাকে নিতে। একা একা থাকলে আরও খারাপ লাগবে রে। না লাগবে না। তাহলে বরং খেয়ে ঘুমিয়ে পড়ো। আমি এখন ঘুমাবো না। দাদুমণি চলে গেলেন। কিছুক্ষণ পর দেখা গেল নীলু দরজা বন্ধ করে টেবিল ল্যাম্প চালিয়েছে, ট্রাঙ্ক খুলে তার বাদামি রঙের খাতা বের করেছে। এখানে সে মাঝে মাঝে নিজের মনের কথা লেখে, সেই লেখাগুলি খুব গোপন, কেউ পড়তে পারে না, এমনকি দাদুমণিও না। তিনি জানানো না যে তার এরকম একটা খাতা আছে, এটা সে জন্মদিনে পাওয়া টাকায় নিজে গিয়ে কিনে এনেছে। নীল খাতা সামনে রেখে পুরনো দু একটা লেখা পড়ল, তারপর লিখতে শুরু করল। 26 মার্চ রাত 9টা। আমরা সারাদিন ঘরে বন্দি হয়ে আছি, খুব খারাপ লাগছে আমার। বাইরের সব দরজা জানালা বন্ধ, বারান্দায় উঁকি দেওয়ারও হুকুম নেই, এত খারাপ লাগছে। এই দেশটা লড়ামেরির দেশের মতো কেন হলো না? তাহলে কি চমৎকার হতো? ঘাসের বনে একটা ছোট্ট কুটির বানিয়ে আমরা থাকতাম, শীতকালে তুষার ঝড় হতো, জানলার পাশে বসে বসে দেখতাম সাদা বরফে চারদিক ঢেকে যাচ্ছে। দাদুমণি ঘরে একটা আগুন করে মজার মজার সব গল্প বলা শুরু করতেন, বাইরে ঝড়ের মাতামাতি,
কিন্তু এই দুয়ের মধ্যে কত তফাত। আমার খুব খারাপ লাগছে, কাঁদতে ইচ্ছা হচ্ছে। এইটুকু লেখা হওয়া মাত্রই খুব কাছে কোথাও ঝাঁকে ঝাঁকে গুলির শব্দ হতে লাগলো। দাদুমনে নীলুর দরজায় ধাক্কা দিয়ে ভীতস্বরে বললেন, দরজা খোল। নীলু দরজা খুলল না। মেঝেতে শুয়ে পড় নীল, মেঝেতে শুয়ে পড়। নীলু তাও করল না, পাথরের মূর্তির মতো বসে রইল। গুলির শব্দ থেমে গেল, কিন্তু একজন পুরুষ মানুষের চিৎকার শোনা যেতে লাগলো, ভয়াবহ চিৎকার। নীলু দরজা খুলে বেরিয়ে এলো, তার মুখ রক্তশূন্য। সে কাঁপা গলায় বলল, ওর কি হয়েছে দাদুমণি? জানি না তো। কেউ কি দেখতে যাবে না ওর কাছে? কেউই কি যাবে না? 27 তারিখ চার ঘন্টার জন্য কারফিউ তোলা হলো। মানুষের ঢল নামলো রাস্তায়, বেশিরভাগই শহর ছেড়ে পালিয়ে যাচ্ছে। যানবাহনও সেরকম নেই, সময়ও হাতে নেই। জেল অল্প কয়েক ঘন্টার সময় পাওয়া গেছে, তার মধ্যে শহর ছেড়ে দূরে কোথাও চলে যেতে হবে। পথে পথে মানুষের মিছিল, কিন্তু এই মিছিলের চরিত্র বড় রাস্তার সবকটি মোড়ে সৈন্যবাহিনী টহল দিচ্ছে। তাদের চোখে মুখে ক্লান্তি ও উল্লাস, তাদের ধারণা যুদ্ধে তাদের জয় হয়েছে। তারা অলস ভঙ্গিতে নতুন ধরনের মিছিল দিচ্ছে। এই মিছিলে আকাশ ফাটা ধ্বনি নেই, এই মিছিলে কেউ পাশের মানুষটির সঙ্গেও কথা বলে না। শিশু কেঁদে উঠলে মা বলেন চুপ করতে। শিশুরা কিছুই বোঝে না, তারা কাঁদে এবং হাসে, নিজের মনে কথা বলে। যারা পালিয়ে যাচ্ছে তাদের মধ্যে অনেককেই কাঁদতে দেখা যায়। তাদের কি হয়েছে? প্রিয়জন পাশে নেই? যার রাতে বাড়ি ফেরার কথা ছিল সে কি ফিরেনি? প্রশ্ন করার সময় নয় এখন। যে চার ঘন্টা সময় পাওয়া গেছে এর মধ্যে শহর ছাড়তে হবে। সময় ফুরিয়ে আসছে, সবাই দ্রুত যেতে চেষ্টা করে। শিশুরা হাসে ও কাঁদে, কোনো কিছুই তাদের বিচলিত করে না। মিলিটারিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নির্লিপ্ত ভঙ্গিতে জনস্রোত দেখে। তাদের চকচকে বন্দুকের নল রোদের আলোয় ঝকমক করে। তারা মাঝে মাঝে কথা বলে নিজেদের মধ্যে, মাঝে মাঝে হেসে ওঠে। নিশ্চয়ই কোনো আশা ও আনন্দের গল্প, মজার কোনো স্মৃতি নিয়ে তামাশা। ওদের উচ্চস্বরের হাসির শব্দে শুধু শিশুরাই অবাক হয়ে তাকায়, আর কেউ তাকায় না। কারফিউ শুরু হয় 4টায়, রাস্তাঘাট আবার জনশূন্য হয়ে যায়। শহরের অবস্থা যারা দেখতে বেরিয়েছিল তারা ঘরে ফিরে অসম্ভব গম্ভীর হয়ে যায়। দাদুমণি ঘণ্টাখানেকের জন্য গিয়েছিলেন, তিনি ফিরেই শান্তস্বরে বলেন, শহর ছাড়তে হবে, কালই আমরা শহর ছাড়ব। তারপর আর কোনো কথা বললেন না। বিকেল 4টা থেকে গভীর রাত পর্যন্ত তিনি তার ঘরে একা একা বসে থাকেন। খোকনদের বাড়ি খুব চুপচাপ হয়ে গেছে। অঞ্জু আর বিলু এখন আর চেঁচিয়ে এক্কা দোক্কা খেলে না। বড় চাচা সারাদিন তার নিজের ঘরেই বসে থাকেন, কারো সঙ্গে বিশেষ কথা কথা বলেন না। খোকনও বেশিরভাগ সময় থাকে তার নিজের ঘরে। মা মারা গেছেন মাত্র 3 দিন আগে, অথচ খোকনের কাছে মনে হয় বহু বছর কেটে গেছে। আজ সকালবেলা হঠাৎ কি মনে করে খোকন তার মায়ের ঘরে গেল। সব কিছুই আগের মতো আছে, মার লাল রঙের চটি দুটি পর্যন্ত যত্ন করে তুলে রাখা। খোকন, খোকন দেখল বাবা এসে দাঁড়িয়েছে দরজার পাশে। কি করছো খোকন? কিছু করছি না, এসো আমার ঘরে এসো, আমরা গল্প করি। খোকন তার বাবার সঙ্গে চলে গেল। বাবাও যেন কেমন হয়ে গেছেন, হঠাৎ করে তার যেন অনেক বয়স বেড়ে গেছে। মার জন্য খারাপ লাগছে? হুম, লাগাই উচিত। বাবা অন্যমনস্ক হয়ে পড়লেন, ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, ব্যক্তিগত দুঃখই সবচেয়ে বড় দুঃখ, আমাদের কথাই ধরো, আমরা নিজেদের দুঃখে কাতর হয়ে আছি, ঠিক না? হ্যাঁ, কিন্তু দেশের কি অবস্থা হচ্ছে বুঝতে পারছো তো? খুব খারাপ অবস্থা, এবং যতই দিন যাবে ততই খারাপ হবে। খোকন কিছু বলল না। নিজ থেকে এই সময় বড় চাচির কান্না শোনা গেল। বাবা চুপ করে গেলেন, কবির ভাই এখনও ফিরে আসেননি। বড় চাচি দিন রাত সর্বক্ষণ তার জন্যে কাঁদেন। দিনের বেলায় কিছু বোঝা যায় না, কিন্তু রাতের বেলায় স্পষ্ট হয়ে ওঠে। বাবা বললেন, একমাত্র মহাপুরুষদের কাছে ব্যক্তিগত দুঃখের চেয়েও দেশের দুঃখ বড় হয়ে ওঠে। আমরা মহাপুরুষ না, আমাদের কাছে আমাদের কষ্টটাই বড় কষ্ট। তোমার কি মনে হয় বঙ্গবন্ধু বেঁচে আছেন? আমি জানি না। সে তো কেউ জানে না, কিন্তু তোমার কি মনে হয়? আমার কিছু মনে টনে হয় না। এভাবে কথা বললে তো হবে না খোকন, এখন থেকে আমাদের সবাইকে ভাবতে হবে, খুব খারাপ সময় আমাদের সামনে। এখন ওদের সঙ্গে আমাদের যুদ্ধ শুরু হবে,
সেই যুদ্ধ অনেক দিন পর্যন্ত হয়তো চলবে, এর মধ্যেই তোমরা বড় হবে। কি খোকন কিছু বলো। কি বলবো, ওদের সঙ্গে যুদ্ধ কিন্তু শুরু হয়ে গেছে। কে বলেছে? বোঝা যাচ্ছে, আমি বুঝতে পারছি। তোমার কি মনে হয়, হচ্ছে না? হ্যাঁ। খোকন, এই যুদ্ধে কে জিতবে? উত্তর দেওয়ার আগেই ছোট চাচি এসে বললেন, খাবার দেয়া হয়েছে। রাহেলাকে দেখে মনে হচ্ছে তার জীবনের ওপর ঝড় বয়ে যাচ্ছে। গত দু রাতে এতটুকুও ঘুমোতে পারেননি। তার চোখের নিচে কালি পড়েছে, মুখ ফ্যাকাশে। বাবা বললেন, আমরা একটু পরে আসি। না, এখনই চলে আসেন, ঝামেলা সকাল সকাল চুকে যাক। আসছি, আমরা আসছি। খাবার টেবিলে বড় চাচা বললেন, আমাদের এখন কি করা উচিত, গ্রামে যাব। আমিন চাচা বললেন, গ্রামে পালিয়ে গিয়ে কি হবে, এখানে এরকম আতঙ্কের মধ্যে থাকা সবার মনের উপর খুব চাপ পড়ছে। গ্রামে পালিয়ে গেলেও সেই চাপ কমবে না। তাছাড়া কবির কোথায় আছে আমরা জানি না, ওকে এখানে ফেলে রেখে যেতে পারি না। ছোট চাচার কথা শেষ হওয়ার আগেই রাহেলা তীক্ষ্ণ কণ্ঠে বলল, আমি কোথাও যাব না, আমি আমেরিকা চলে যাব, আমি এই দেশে থাকবই না। আমিন চাচা কি একটা বলতে চাইলেন, বড় চাচা ইশারা করে তাকে থামিয়ে দিলেন। রাহেলা শিশুদের মতো কাঁদতে শুরু করলেন। সব ঠিক হয়ে যাবে রাহেলা। কিছুই ঠিক হবে না। শান্ত হয়ে বসো, আমি আর সহ্য করতে পারছি না। আচ্ছা চুপ, সবাই চুপ, একটা কথাও না। শব্দ শোনা যাচ্ছে। কিসের শব্দ? আমার মনে হয় একটা মিলিটারির গাড়ি এসে থেমেছে। সবাই নিঃশব্দ হয়ে গেল। দীর্ঘক্ষণ কেউ কোনো কথা বলল না। গেটের কুকুরটি শুধু ঘেউ ঘেউ করতে লাগলো। আমিন চাচা ভুল শুনেছিলেন, ওটা মিলিটারি গাড়ি ছিল না। সাজ্জাদারা নীলগঞ্জে এসে পৌঁছলো 28 তারিখ সন্ধ্যায়, খুব ঝামেলা করে আসা। প্রথমে শোনা গেল মিরপুর ব্রিজ কাউকে পার হতে দেওয়া হচ্ছে না, মিলিটারি চেকপোস্ট বসেছে। যারাই শহর ছাড়তে চাচ্ছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কথাবার্তা পছন্দ হচ্ছে না, তাদের আলাদা সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তাদের ভাগ্যে কী ঘটছে কিছু বলা যাচ্ছে না। দাদুমণিরা মিরপুর ব্রিজের কাছে এসে পৌঁছলেন দুপুরে। 13-14 জন মিলিটারির একটা দলকে সেখানে সত্যি সত্যি দেখা গেল, এবং দেখা গেল দুটি ছেলেকে ওরা কীসব যেন জিজ্ঞেস করছে। ছেলে দুটি ফ্যাকাশে হয়ে গেল। ওদের কী জিজ্ঞেস করছে দাদুমণি, ওরা এমন করছে কেন? তুমি ওদিকে তাকিও না, ওদের যা ইচ্ছা করুক। সাজ্জাদের বোন বলল, ওরা আমাদের ধরবে? না, আমাদের ধরবে না। ওরা সত্যি সত্যি কিছু বলল না, তবে বাস থেকে প্রতিটি লোককে নামাল এবং কোনো কারণ ছাড়াই বুড়ো মতো একটা লোকের পেটে হাঁটু দিয়ে প্রচণ্ড গুঁতো দিল। লোকটি উল্টে পড়ে কোকো শব্দ করতে লাগলো। যেন কিছুই হয়নি এমন ভঙ্গিতে মিলিটারিরা সেই জোয়ান হাত নেড়ে সবাইকে বাসে উঠতে বলল। বুড়ো লোকটি উঠতে পারল না, তার সম্ভবত খুব লেগেছে। সে মাটিতেই গড়াগড়ি খেতে লাগলো। ওকে মারলো কেন দাদুমণি, ও কি করেছে? জানি না, কিছু করেছে বলে তো মনে হয় না। তাহলে শুধু শুধু মারলো কেন? মানুষের মনে ভয় ঢুকিয়ে দিতে চায়, এই জন্যে এসব করেছে, কিংবা হয়তো অন্য কিছু, আমি জানি না। আরিচাঘাটে পৌঁছে খুব মুশকিল হলো। ফেরি নেই, নৌকায় করে কিছু লোক পারাপার করছে, কিন্তু নৌকার সংখ্যা খুবই কম, নৌকা জোগাড় হলো না। মাথার ওপর কড়া রোদ, সকাল থেকে কিছু খাওয়া হয়নি। নীলু বলল তার শরীর খারাপ লাগছে। ঢাকায় ফিরে যাওয়াই বোধ হয় ভালো, সাজ্জাদ কি বলো? ঢাকায় যাব না। নীলু তুমি কি বলো? আমার শরীর খুব খারাপ লাগছে। সন্ধ্যার দিকে একটা ট্রাক এলো, সেটি আবার ঢাকা ফিরে যাবে। ট্রাকের ড্রাইভার বলল, আপনারা ঢাকায় যাবেন? না গিয়েই বা উপায় কি, রাত কাটানোর একটা জায়গা দরকার। ট্রাকে উঠেই নীলুর প্রচণ্ড জ্বর এসে গেল, সে দুবার বমি করে নেতিয়ে পড়ল। আকাশের অবস্থা ভালো না, ঝড় বৃষ্টি হবে হয়তো, দূরে বিদ্যুৎ চমকাচ্ছে। সাজ্জাদের বোন নীলুকে জড়িয়ে ধরে বসে আছে, আরও 4 জন মহিলা আছেন ওদের সাথে। ওরা সবাই বসেছে পাশাপাশি, তাদের সঙ্গে 3-4 বছরের 2টি ফুটফুটে বাচ্চা, এরা ঘুমিয়ে পড়েছে। ট্রাকে বসে থাকা লোকগুলি কোনো কথাও বলছে না, সবাই চিন্তিত, সবাই তাকিয়ে আছে অন্ধকারের দিকে। একজন কে যেন বলল, বৃষ্টি নামলে মুশকিল হবে, কেউ তার জবাব দিল না। কিছুদূর পর ট্রাককে আবার ফিরে আসতে হলো আরিচাঘাটে, ঢাকায় যাওয়া যাবে না, খুব গণ্ডগোল হচ্ছে, মিলিটারিরা নাকি মার্চ করে আসছে। তারা সারা রাত বৃষ্টি মাথায় করে ট্রাকে অপেক্ষা করল।
নদী পার হওয়ার নৌকা পাওয়া গেল না। সাজ্জাদরা নীলগঞ্জে পৌঁছালো 28 তারিখে। 11 মাইল হেঁটে প্রচণ্ড জ্বর এসে গেল নীলুর। সে কয়েকবার বমিও করল। কোথায় ডাক্তার কোথায় কি, নীলগঞ্জের লোকজন পালাচ্ছে কারণ দেওয়ানবাজারে মিলিটারি এসে গেছে। তারা নির্বিচারে বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে। দেওয়ানবাজারে নীলগঞ্জ থেকে মাত্র 5 মাইল, মিলিটারির এইদিকেই হয়তো আসবে। নীলগঞ্জের লোকজন নৌকায় করে সুখান পুকুরের দিকে পালাচ্ছে। দাদুমণি আমি কোথাও যাব না। সুখান পুকুরে ডাক্তার পাওয়া যাবে। আমার ডাক্তার লাগবে না। সাজ্জাদ কি করা যায়, যাবে সুখান পুকুরে? চলেন যাই। নৌকা জোগাড় করতে অনেক সময় লাগলো, কেউ যেতে চায় না। গত রাতের নাকি নদীতে গান বোট এসেছিল, আজও হয়তো আসবে। মাঝিরা বলল হাঁটা পথে যান। অসুস্থ একটা মেয়ে সাথে আছে, হাঁটা পথে যাওয়া যাবে না। বড় নদীতে না গিয়ে কি যেতে পারা যাবে? কেউ রাজি হয় না, একজনকেই শুধু পাওয়া গেল। তার নৌকাটা ছোট। দুপুর রাতে তারা সবাই ভোলা নৌকায় করে রওনা হলো। অনেক লোকজন, একটাই মাত্র নৌকা। সে রাতে আকাশ ছিল মেঘাচ্ছন্ন, ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছিল। সুখান পুকুরের কাছাকাছি আসতেই ঝুপঝুপ করে বৃষ্টি পড়তে লাগলো। ঠিক এই সময় রোগামতো একটি ছেলে চেঁচিয়ে বলল, চুপ চুপ, শুনেন সবাই শুনেন। ছেলেটার হাতে একটা ট্রানজিস্টর। সে ট্রানজিস্টর উঁচু করে ধরে বলল, স্বাধীন বাংলা বেতারের অনুষ্ঠান। ঘোষকের কথা পরিষ্কার না, ট্রানজিস্টারে ঘর ঘর শব্দ হচ্ছে, তবু সবাই শুনল। ওরা জানে না আমরা কি চিজ, জানে না ইবিআর কি জিনিস। আমরা ওদের টুপি চিপে ধরেছি, তুমুল যুদ্ধ চলছে, জয় আমাদের সুনিশ্চিত। ঘোষকের কথা শেষ হওয়া মাত্র রোগা ছেলেটি বিকট স্বরে চেঁচিয়ে উঠল, যুদ্ধ শুরু হয়েছে, যুদ্ধ শুরু হয়েছে, আর আমাদের ভয় নাই। বলেন ভাই সবাই মিলে, জয় বাংলা বলেন। নীলু আচ্ছন্নের মতো পড়েছিল। সে বিড়বিড় করে বলল, কি হয়েছে? সাজ্জাদ হাসতে হাসতে বলল, যুদ্ধ শুরু হয়েছে, আর আমাদের ভয় নেই, স্বাধীন বাংলা বেতার থেকে বলল। কে যুদ্ধ করছে? বাঙালি মিলিটারিরা। শুধু ওরা? না, আমরাও করব, আমিও যাব। তোমাকে কি ওরা নেবে? নিতেই হবে। যুদ্ধ শুরু হলো। রুখে দাঁড়ালো বাঙালি সৈন্য, বাঙালি পুলিশ, আনসার ও মুজাহিদ বাহিনী। তাদের সঙ্গে যোগ দিল এদেশের মানুষ। বৃদ্ধরা যেমন এগিয়ে এলো, তেমনই এগিয়ে এলো নিতান্তই অল্প বয়সী কিশোররা। তাদের সবচেয়ে বড় অস্ত্র মাতৃভূমির জন্য ভালোবাসা। দেখতে দেখতে সেই সহায় সম্বলহীন বাহিনী একটি মহাশক্তিমান দুর্ধর্ষ সৈন্যদলে পরিণত হলো। এদের যুদ্ধ মুক্তির জন্যে, তাই এদের আমরা ভালোবেসে ডাকলাম মুক্তি বাহিনী। এদের স্বপ্ন একটি, অন্ধকার রজনীর শেষে এরা আনবে একটি সূর্যের দিন। একটি সূর্যের দিনের জন্য এদেশের 30 লক্ষ মানুষকে প্রাণদান করতে হলো। খোকন মে মাসের শেষ দিকে মুক্তিবাহিনীতে যোগ দেওয়ার জন্য বাড়ি ছেড়ে পালিয়ে যায়। তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতার সঙ্গে মৃত্যুবরণ করার জন্য একটি 14 বছরের বালককে বীর প্রতীক উপাধি দেওয়া হলো। মেথিকান্দা অপারেশনে এই বালকটি শত্রুর গুলিতে নিহত হয়। তার নাম সাজ্জাদ। একবার এই ছেলেটি ভয়াল ছয় নামের একটি ছেলেমানুষী দল গঠন করেছিল এবং ঠিক করেছিল ভয়াল ছয় সদস্যরা পায়ে হেঁটে আফ্রিকার গহীন অরণ্য দেখতে যাবে। ছেলে মানুষদের কত রকম স্বপ্ন থাকে,